নমস্কার, শুভ সন্ধ্যা। স্কটিশ চার্চ কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ ফর্মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের শান্ত ওয়েবিনারে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের কলেজের সর্বাপেক্ষা গৌরবান্বিত প্রাক্তনীদের শ্রেষ্ঠতম একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1919 থেকে 1921 এই সময় সুভাষচন্দ্র বসু ছিলেন আমাদের কলেজের শিক্ষার্থী। তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 2021-23 জানুয়ারি থেকে বছরব্যাপী ধারাবাহিক আলোচনা সভা, বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠানের পরিকল্পনা গৃহীত হয়েছে কলেজের পক্ষ থেকে। এই পরিপ্রেক্ষিতে ইতিপূর্বেই বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর পুরবী রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের কলেজের সভাগৃহে এসে। স্কটিশ কলেজের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে ডিজিটাল এক্সিবিশন ইউটিউব চ্যানেলে উপস্থাপনও করা হয়েছে। আজকের ওয়েবিনার এই ধারাবাহিকতারই পরবর্তী তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আজকের ওয়েবিনারে বক্তব্য রাখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় অধ্যাপক সুরঞ্জন দাস এবং মাননীয় অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নুরুল হাসান চেয়ার অধ্যাপক এবং বর্তমানে এশিয়াটিক সোসাইটি কলকাতার হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল সেক্রেটারি। অধ্যাপক সুরঞ্জন দাস বলবেন আজাদহিন্দ ফৌজ এবং ভারতের প্রতিবাদী রাজনীতি বিষয় এবং অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়ের বিষয় সুভাষচন্দ্র বসু ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে পুনর্বিচার সমকালে ও একালে। এই দুই বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের সমীকরণ করবেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রাথমিক বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর সুব্রতিম দাস, যিনি স্কটিশ চার্চ কলেজের উপাধ্যক্ষ। আমাদের আজকের এই ঐতিহাসিক সান্ধ্য সভার সর্বাত্মক সাফল্য প্রার্থনা করে আজকের অনুষ্ঠানের সূচনা করতে চলেছি। সভার সূচনায় স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডক্টর মধুমঞ্জুরী মণ্ডলকে। ধন্যবাদ বিদিশা, শুভ সন্ধ্যা। আজকের এই আলোচনা চক্রের অন্যতম বক্তা ইতিহাসবিদ অধ্যাপক সুরঞ্জন দাস, উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং অন্য বক্তা ইতিহাসবিদ অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নুরুল হাসান চেয়ার অধ্যাপক ও বর্তমানে এশিয়াটিক সোসাইটি কলকাতার হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল সেক্রেটারি। আমাদের কলেজের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডক্টর স্বপন কুমার মুখোটি, আমাদের কলেজের উপাধ্যক্ষ ডক্টর সুপ্রতিম দাস, প্রাক্তনী শ্রী শরণদেব মুখার্জি, শ্রী সুমন চৌধুরী এবং ডক্টর সদানন্দ ভট্টাচার্য, আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বৃন্দ, আপনাদের সবাইকে কলেজের পক্ষ থেকে আমি স্বাগত এবং আমার নমস্কার জানাই। আজ আমরা যাকে স্মরণ করে এখানে উপস্থিত হয়েছি, সেই স্বনামধন্য প্রাক্তনী শ্রী সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এটা ভাবতেও রোমাঞ্চ লাগে যে যে প্রতিষ্ঠানে তিনি তার শিক্ষা লাভ করেছিলেন সেই প্রতিষ্ঠানের এক ক্ষুদ্র অংশ হিসাবে আমরা জড়িত আছি। তার বিরাট ক্রিয়াকলাপের বিশদ আলোচনা আজ হবে, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। বিশিষ্ট বক্তারা যারা আজ আমাদের মধ্যে এসেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তাদের অমূল্য সময় থেকে কিছু সময় আমরা কেড়ে নিয়েছি আমাদের এই মহান প্রাক্তনীর বিষয় শুনব বলে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে তিনি যেন আমাদের আশীর্বাদ করেন, যাতে তার প্রতিষ্ঠানকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। শেষে সবাইকে আমার নমস্কার জানাই, ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মধুমঞ্জুরী মণ্ডলকে। এখন আমি আজকের এই ওয়েবিনার সম্পর্কে দু চার কথা বলার জন্য
আহ্বান জানাচ্ছি আমাদের কলেজের গভর্নিং বডির সেক্রেটারি ডক্টর স্বপন কুমার মুকুটিকে। শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানাই। বিশেষভাবে আজকের সম্মানীয় দুজন বিশিষ্ট এবং বিদগ্ধ ঐতিহাসিক অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস মহাশয়, যারা আজকের এই অনুষ্ঠানকে তাদের বক্তব্য দিয়ে সমৃদ্ধ করবেন এবং আমরা সকলে উদ্গ্রীব হয়ে আছি তাদের বক্তব্য শুনবার জন্য। একটি ঘটনা, একজন মহিলা তার পরলোকগত স্বামীর একটি কম্পিউটার রিসাইক্লিং সেন্টারে দিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছেন 2015 সালে। সেই সেন্টার থেকে বলা হলো যে এই কম্পিউটার 1976 সালে স্টিভ জবসের, অ্যাপল কোম্পানির স্টিভ জবসের তৈরি, হাতে তৈরি প্রথম 200টি কম্পিউটারের একটি, এবং তার মূল্য নির্ধারিত হলো $2,500,000। যে কম্পিউটারটি তিনি রিসাইক্লিং সেন্টারে দিয়ে দিতে এসেছিলেন তার মূল্য সম্পর্কে তিনি অবহিত ছিলেন না, এবং সেই মূল্য নির্ধারিত হলো $2,500,000। যত সময় যাচ্ছে, যত পুরনো হচ্ছে, যেন নেতাজির জীবন এবং কাজকে আমাদেরকে, বিশেষভাবে যুব সমাজকে, বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আরো বেশি করে আকর্ষিত করছে। কারণ তার দুঃসাহসিক পদক্ষেপ, তার ত্যাগ স্বীকার, তার সংগঠিত করার ক্ষমতা এবং তার করিশ্মা, যা প্রমাণ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে তার বিশিষ্ট ভূমিকা। তার শারীরিক ভাষা, সাহসিকতা, মানসিক গঠন এবং সর্বোপরি তার আদর্শ নেতাজি সুভাষকে এক পৃথক রাজনৈতিক ব্যক্তিত্বের মাত্রা দিয়েছে, যা আমরা জানি যে 1945 সালে তার বিমান ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি মারা যান বলে যেটি প্রচলিত আছে। তার সুযোগ নিয়ে স্বাধীনোত্তর পর্বে নেতাজির এই বিরাট কর্মকাণ্ডকে অনেকটাই চেপে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু যে গল্পটির মধ্যে দিয়ে, ঘটনাটির মধ্যে দিয়ে আমি বলতে চাইছিলাম যে যত পুরনো হয় বয়সের সঙ্গে সঙ্গে, এক এক সময়ে কোনো কোনো ব্যক্তিত্ব, কোনো কোনো বিশিষ্ট জন তাকে নূতন করে মূল্যায়ন করার প্রয়োজন হয়ে পড়ে। আর তাই আজকে নেতাজির নতুন করে বিচার করা, মূল্য বিচার করা, মূল্যায়ন করা, বর্তমান, বিশেষভাবে বর্তমান যে স্বার্থপর ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আমাদের যে সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে খুবই জরুরি। এবং যে দুজন বিশিষ্ট বক্তা আমাদের আজকে বক্তব্য রাখবেন, তারা নিশ্চয়ই এগুলি সম্পর্কে, কারণ দুটি ভিন্ন আঙ্গিকে বক্তব্যগুলিকে সাজানো হয়েছে, তারা সে বিষয়ে কিছু কিছু আলোকপাত নিশ্চয়ই করবেন। নেতাজির একটাই লক্ষ্য ছিল, একটাই ফোকাস, যে ভারতের স্বাধীনতা অর্জন করা। যেমন অর্জুনের লক্ষ্য ছিল সেই পাখির চোখকে বিদ্ধ করা, তেমনি ভারত মাতাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত করার একমাত্র লক্ষ্য ছিল। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন, এমনকি তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে খুব গভীর সম্পর্কের মধ্যে দিয়ে
উনি কাজ করেছেন এবং 2 বছর 1938 এবং 1939 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিও ছিলেন। কিন্তু কথিত আছে যে গান্ধীজির সঙ্গে মতবিরোধের জন্য তিনি শেষ পর্যন্ত তার সেই কংগ্রেসের মধ্যে দিয়ে যে পথ, অহিংস পথ, তাকে তিনি ত্যাগ করলেন এবং নিজের পথকে তিনি ঠিক করে নিলেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা, যে সেই নতুন পথ ঠিক করার জন্য যে ত্যাগ স্বীকার, যে বিরাট দুঃসাহসিক অভিযান আমরা দেখেছি, প্রয়োজনে যুদ্ধ সংগঠিত করা, বাইরের ভারতীয়দেরকে যারা যুদ্ধবন্দী ছিল জাপানিদের হাতে, তাদেরকে একত্রিত করে, তাদের সংগঠিত করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করা, তার একমাত্র উদ্দেশ্য যে ভারত মাত্র যেন স্বাধীনতা লাভ করতে পারে। তাই আমাদের, আমার মনে হয় যে এর মূল্যায়ন ক্রমাগতই প্রয়োজন, এবং বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই ওয়েবিনারের মধ্যে দিয়ে আমরা সেই দিকে এগিয়ে যাব কিছুটা, এবং পরবর্তীকালে আমাদের আরো ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের মধ্যে দিয়ে, ফিজিক্যাল প্রেজেন্সের মধ্যে দিয়ে আরো অনুষ্ঠান হবে নেতাজির উপরে, যার মধ্যে দিয়ে তার যে যে বিরাট চারিত্রিক বৈশিষ্ট্য, যার যে স্বাধীনতা আন্দোলনে তার যে ভূমিকা, সেটি সম্পর্কে আমরা আরো বেশি করে আলোকপাত হবে এই এই আশা এবং কামনা করি। অনেক সময় কথিত আছে যে গান্ধীজির সঙ্গে তার বিশেষ মতবিরোধ ছিল, মতবিরোধ সহিংস পথ না অহিংস পথ এই নিয়ে সম্ভবত, কিন্তু মহাত্মা গান্ধী তাকে উপযুক্ত স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, এবং তাই তিনি বলেছিলেন সুভাষচন্দ্র হচ্ছে প্যাট্রিয়ট অব দ্য প্যাট্রিয়টস, এবং একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র তিনি মহাত্মা গান্ধীকে অনেক আগেই জাতির জনক রূপে অভিহিত করেছিলেন। আমি অপেক্ষা করে আছি যে দুজন বিশিষ্ট বক্তা আজকে তাদের বক্তব্য রাখবেন, তার মধ্যে দিয়ে আমরা সকলে সমৃদ্ধ হব সেই আলোচনার মধ্যে দিয়ে, এবং সুভাষচন্দ্রকে নূতন আঙ্গিকে আমরা উপলব্ধি করার সুযোগ পাব। এবং ক্রমাগত আমার যে প্রথম ঘটনাটির মধ্যে দিয়ে বলতে চাইছিলাম যে যত পুরনো হয় সময়ের সঙ্গে সঙ্গে যেন সুভাষচন্দ্রকে মূল্যায়ন করা আরো বেশি জরুরি হয়ে পড়ে বর্তমান সামাজিক সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামো। আমি স্কটিশ চার্চ পরিচালন সমিতির পক্ষ থেকে অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়কে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তাদের ব্যস্ত সময়ের মধ্যে তারা কিছু সময় কলেজের এই আমন্ত্রণ গ্রহণ করার মধ্যে দিয়ে, তাদের বক্তব্য রাখার মধ্যে দিয়ে আমাদেরকে, আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করবেন। এবং একই সঙ্গে ধন্যবাদ দিই আমাদের প্রাক্তন ছাত্রদের যে সংসদ আছে তাদের সার্বিক ব্যবস্থাপনার জন্য, এবং কলেজ যে যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আজকের এই ওয়েবিনারের পেছনে কাজ করেছেন, প্রত্যেককে আমি আমার ধন্যবাদ জানাই। অনেক বিশিষ্ট জন আজকে শ্রোতৃবৃন্দ হিসেবে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে তাদের আমন্ত্রণ জানাই তারাও যেন শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে আমাদের সঙ্গী থাকেন। জয় হিন্দ। ধন্যবাদ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির সম্পাদক ডক্টর স্বপন কুমার মুখুজিকে। এবার সভার সঞ্চালক সুপ্রতিম দাস, তিনি তার সূচনা বক্তৃতা এবং সভা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। আজকের এই সভায় বহুজন অংশগ্রহণ করেছেন, হয়তো বক্তব্য উপস্থাপনার পর বহুজনের বহু প্রশ্ন উঠে আসবে। আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলো আপনারা চ্যাট বক্সে লিখবেন, তারপর প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নগুলো পড়ে আপনাদের
চেষ্টা করা হবে। আপনারা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে দেবেন। আমি এখন অধ্যাপক ডক্টর সুপ্রতিম দাসকে অনুরোধ জানাচ্ছি আজকের ওয়েবিনার পরিচালনা সূচনা করার জন্য। ধন্যবাদ বিদিশা। আমি দেখতে পাচ্ছি আমার দুই অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক সুরঞ্জন দাস তারা আছেন, ইতিমধ্যেই এসেছেন। অরুণবাবু একটু আগেই এসেছেন, সুরঞ্জনবাবু তিনি সম্ভবত আমি যা দেখে বুঝতে পারছি তিনি তার বিশ্ববিদ্যালয় থেকেই হয়তো এই ওয়েবিনারে জয়েন করেছেন। আপনাদের স্বাগত জানাই আমার দুই মাস্টারমশাই। এখন প্রথমেই বলি যে এই স্কটিশ চার্চ কলেজ এবং তার যে প্রাক্তনী সংসদ অর্থাৎ ফর্মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এই দুইয়ের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই যে ওয়েবিনার সুভাষচন্দ্র বসুর উপর যে ভগ্নাংশের আলোচনা, এটা আসলে স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী সুভাষচন্দ্র বসুর 125তম জন্মশতবার্ষিকী উদযাপনেরই একটা অংশ বা অঙ্গ। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত বক্তা দুজনেরই নাম বলেছি, তারা দুজনেই আমার মাস্টারমশাই। এটা আমার কাছে একটা বিশেষ আনন্দের বিষয় এবং এদের কাছে আমি এমএ ক্লাসে পড়েছি এবং পরবর্তীকালে যখন শিক্ষকতা এসেছি তখন রিফ্রেশার কোর্স বা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যখনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি এরা পড়িয়েছেন। অতএব এরা দীর্ঘকাল ধরে মাস্টারমশাই এবং দীর্ঘকাল ধরে এদের সঙ্গে আমার এবং আমাদের ইতিহাস বিভাগের সম্পর্ক আছে। আমি এদের পরিচয় আলাদা করে বলবো যখন এরা বলবেন। তার আগে প্রথমেই বলি যে আজকে এরা যে দুটো বিষয় বেছে নিয়েছেন, অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় তিনি সুভাষচন্দ্র বসুর একটা টোটাল কমপ্লিট ট্রাজেক্টরি সম্পর্কে হয়তো বলবেন, অর্থাৎ সেকাল থেকে একাল পর্যন্ত তার যে মূল্যায়ন, এত অল্প সময়ের মধ্যে এরকম কোনো সামগ্রিক মূল্যায়ন হয় না, কিন্তু এটা আমি খুব সাগ্রহে অপেক্ষা করব যে এই মূল্যায়নের মধ্যে তিনি ঠিক কোন বিষয়গুলো তুলে আনবেন তার উপরে। এবং অন্যদিকে অধ্যাপক সুরঞ্জন দাস তিনি একেবারেই অন্য আঙ্গিক থেকে একটা বলবেন বলে আমার নিজের মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা আজাদিন ফৌজ অর্থাৎ আইএনএ, সুভাষচন্দ্র বসুর আইএনএ বা নেতাজির আইএনএ, এই নিয়ে অনেক আলোচনা শুনেছি, অনেক লেখালেখি দেখেছি, পড়েছি। সুরঞ্জনবাবু আজকে যেটা বলবেন সেটা হচ্ছে পরবর্তীকালের ভারতবর্ষের প্রতিবাদী আন্দোলনের সঙ্গে এটাকে খানিকটা কানেক্ট করে বা লিঙ্ক করে তিনি বলবেন, সেটার দিকেও আমি, সেই আলোচনার দিকে আমি খুব সাগ্রহে তাকিয়ে থাকব। এখন সুভাষচন্দ্র বসু আগেই বলেছি তিনি তো আমাদের প্রাক্তনী এবং এখানে কয়েকটা প্রাসঙ্গিক কথা আমি বলবো, যেটা হয়তো অরুণবাবু যে বক্তৃতা করবেন তার খানিকটা মুখবন্ধ বা প্রিলিউড হিসাবে কাজে লাগতে পারে। আমরা সবাই জানি সেই প্রসঙ্গগুলোর মধ্যে আর নতুন করে যাব না যে সুভাষচন্দ্র বসু তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হন। এখন বহিষ্কৃত হওয়ার সময়টাতে অর্থাৎ ওই 1916 ওই সময়টাতে তার কিছুদিন বাদে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মডার্ন রিভিউতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখেন, তার নামটা খুব ইন্টারেস্টিং, নামটা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড ওয়েস্টার্ন টিচার্স। এখন এটার মধ্যে একটা এখনকার জার্গন ব্যবহার করলে একটা বাইনারি আমরা লক্ষ্য করি, রবীন্দ্রনাথ ঠিক এইভাবে তো বিশেষ কোনো শব্দ ব্যবহার করে লেখেননি, কিন্তু তার এই মূল বক্তব্যটা ছিল যে শিক্ষাক্ষেত্র বা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এটা হচ্ছে একটা সংস্কৃতির আদান প্রদানের একটা জায়গা, একটা কালচারাল এক্সচেঞ্জের জায়গা। এবং সেখানে ব্রিটিশ তারা যদি সবটা উপর থেকে আমাদের ভারতীয়দের অর্থাৎ এক্ষেত্রে বাঙালিদের নিচের দিকে দেখেন, যেখানে নাকি তারা ব্যক্তি হিসেবে না দেখে মানুষ হিসেবে না দেখে বস্তু হিসেবে দেখছেন, সেখানে কিন্তু এই কালচারাল এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক আদান প্রদান হতে পারে না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বভাবতই সুভাষচন্দ্র বসুর প্রতি তার যে একটা অত্যন্ত সহমর্মিতা বা সিম্প্যাথি ছিল সেটা খুব পরিষ্কার। এখন আমি দুটো তিনটে বিষয় এখানে বলবো, যে সুভাষচন্দ্র পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজে আসছেন, তখন কলেজের নাম ছিল স্কটিশ চার্চেস কলেজ। মনে রাখতে হবে যে এই কলেজে এসে তিনি কিন্তু নিছক পড়াশুনো করেছেন এমন নয়, আমি বলবো যে
এটা হয়তো তার একটা চারা পোতার পর্ব, তার হয়তো একটা তার পরবর্তীকালে তিনি যা হয়ে উঠছেন তার একটা গোড়ার দিকের পর্ব আমি মনে করি। স্কটিশ চার্চেস কলেজ ম্যাগাজিন এরকম চারটি পত্রিকা আছে, মোটামুটি 1917 সালের নভেম্বর এবং 1918 সালের ফেব্রুয়ারি, 1918 সালের সেপ্টেম্বর এবং 1919 সালের ফেব্রুয়ারি। এই চারটে যদি স্কটিশ চার্চেস কলেজ ম্যাগাজিন আমরা দেখি, যেগুলো অনেক বছর আগে আমার ধারণা লেনি গর্ডন, লিওনার্ড গর্ডন দেখেছিলেন কলেজে এসে, তখন অবশ্য আমি কলেজে পড়াতাম না। এই চারটে পত্রিকা ঘাঁটলে এবং আরো কিছু আনুষঙ্গিক তথ্য প্রমাণ দেখলে বোঝা যায় যে সুভাষচন্দ্র কিন্তু স্কটিশ চার্চ কলেজের পঠন পাঠন এবং অন্য কতগুলো বিষয়ের মধ্যে ভীষণভাবে ঢুকে গিয়েছিলেন। দুটো বিষয়ের কথা বলবো। একটা হলো যে সুভাষচন্দ্র বসু তিনি কলেজে আসার পর তার যেটা ভীষণ ভালো লেগেছিল সেটা হচ্ছে এটা স্বামী বিবেকানন্দের কলেজ, যাকে তিনি বরাবরই ছোটবেলা থেকে একজন আদর্শ পুরুষ মনে করতেন। এবং এখানে আসার পর তিনি কলেজের যে একটা খুব পুরনো ট্রেডিশনাল, খুব কনভেনশনাল একটা ফিলোসফিক্যাল সোসাইটি ছিল তার সেক্রেটারি হলেন। মনে রাখতে হবে যে এই ফিলোসফিক্যাল সোসাইটি তখন সরাসরি কলেজের যিনি প্রিন্সিপাল, যার আহ্বানে সুভাষচন্দ্র বসু স্কটিশ চার্চেস কলেজে যোগ দিতে পেরেছিলেন ছাত্র হিসেবে দর্শন বিভাগে, সেই উইলিয়াম স্পেন্স আর্থার্ট, তিনি অত্যন্ত নামী দর্শনের অধ্যাপক ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, অসাধারণ বাইবেল পড়াতেন সুভাষচন্দ্র নিজেই বলেছেন, এবং তিনি নিজে এই ফিলোসফিক্যাল সোসাইটিটা দেখভাল করতেন। এই ফিলোসফিক্যাল সোসাইটির সেক্রেটারি হিসেবে সুভাষচন্দ্র দুটো গুরুত্বপূর্ণ পেপার বা প্রেজেন্টেশন করেছিলেন, দুটো প্রবন্ধ পেশ করেছিলেন, দুটোই 1918 সালে, একটা 1 ফেব্রুয়ারি এবং আরেকটা সেপ্টেম্বর মাসের 6 তারিখে। দুটো খুব কন্ট্রাডিক্টরি। প্রথমটার নাম ছিল এ ডিফেন্স অফ মেটেরিয়ালিজম, এবং যেটা তিনি 1918 1 ফেব্রুয়ারি পেশ করেন, যেখানে 34 জন মতো শ্রোতা ছিলেন, ছাত্রছাত্রীরা ছাত্ররাই ছিলেন কলেজের, এবং উইলিয়াম স্পেন্স আর্থার্ট তিনি সভাপতিত্ব করছিলেন। আর ঠিক এর উল্টো একটা বিষয় নিয়ে তিনি ওই বছরেই মোটামুটি সেপ্টেম্বর মাসের 6 তারিখে আরেকটা প্রবন্ধ পেশ করলেন, যার নাম ছিল ডিফেন্স অফ আইডিয়ালিজম। এই ডিফেন্স অফ মেটেরিয়ালিজমে সুভাষচন্দ্র বলছেন যে চারিদিকে যে বিশ্বটা আমরা দেখছি এটা তো অ্যাকচুয়ালি বস্তুবাদী বিশ্ব, অর্থাৎ বস্তুবাদের থেকে বড় কিছু হতে পারে না। বাইরের দিকে তাকাও, যে জাতিগুলো উন্নতি করেছে, খুব শক্তিশালী হয়েছে, গৌরব অর্জন করেছে, এদের একটা বস্তুবাদী আদর্শ ছিল। এই প্রবন্ধটা ভীষণভাবে সমালোচিত হয়েছিল এবং আর্থার্ট নিজেও এর খানিকটা সমালোচনা করে বলেছিলেন যে ভারতবর্ষ অধ্যাত্মবাদের দেশ এবং এটা খানিকটা আদর্শবাদের দেশ এবং এই আদর্শবাদকে টিকিয়ে রাখতে হবে। এখন সুভাষচন্দ্র এই প্রবল সমালোচনার মুখে কি বলেছিলেন উত্তরে, সেটা অবশ্য স্কটিশ চার্চ কলেজের কোনো লিখিত দলিলে বা তথ্যে আমরা পাই না। এখন পরবর্তীকালে অর্থাৎ সেপ্টেম্বর মাসে, কয়েক মাস পরে সেপ্টেম্বরে সুভাষচন্দ্র বসু যখন আরেকটা প্রবন্ধ পেশ করছেন ফিলোসফিক্যাল সোসাইটিতে, যে প্রবন্ধটার নাম হচ্ছে এ ডিফেন্স অফ আইডিয়ালিজম, সেটা খুব একেবারে অন্যরকম এবং অন্য রকমভাবে খুব ইন্টারেস্টিং। কারণ সেখানে সুভাষচন্দ্র দেখাচ্ছেন যে, এবং অনেকটাই তিনি যেটা পড়ে মনে হবে যে কারুর যে অনেকটা হেগেলের যে ভাববাদী অদ্বৈতবাদ অর্থাৎ আইডিয়ালিস্টিক মনিজম, তার দ্বারা তিনি যেন খানিক ইনফ্লুয়েন্সড, কিন্তু তিনি কিন্তু অ্যাবসলিউট সম্পর্কে তার যে মনোভাব সেটা হেগেল এবং শোপেনহাওয়ার থেকে আলাদা। কারণ অ্যাবসলিউটের কথা বলতে গিয়ে অন্তত ওই প্রবন্ধে তিনি কিন্তু ওই রিজন বা উইলের কথা সেভাবে অ্যাপ্রুভ করছেন না, এগুলোকে গ্রহণ করছেন না তিনি কিন্তু, অর্থাৎ তার বদলে তিনি স্পিরিটের কথা বলছেন, রিজন বা উইলের কথা না বলে, পিওর রিজন বা পিওর উইলের কথা না বলে তিনি স্পিরিটের কথা বলছেন। এবং স্পিরিটটা তার কাছে কি? স্পিরিটটা তার কাছে মানুষকে ভালোবাসা এবং দেশের জন্য দুটো মূল বিষয়, একটা হলো ত্যাগ এবং আরেকটা হলো সাধনা।
এইটাকে আমরা কিন্তু সুভাষচন্দ্র বসুর অনেক পরে যাত্রাজীবনী লিখছেন, তার একেবারে শেষের দিকের অধ্যায়ের যে দার্শনিক উপস্থাপনা, তার যে ভাববাদী উপস্থাপনা, তার মুখবন্ধ হিসেবে আমরা স্কটিশ চার্চ কলেজের এই ইন্টারভেনশন গুলোকে দেখতে পারি। এবং আমি নিজে মনে করি, এটা নিশ্চয়ই অন্য কেউ আমার সঙ্গে একেবারেই অন্যমত হতে পারেন, যে এই একটা দোলাচল তার মধ্যে ছিল, একটা ভাববাদী দোলাচল তার মধ্যে ছিল। পাশাপাশি আরেকটা বিষয় সুভাষচন্দ্র ওই কলেজে আসার পর যেটা বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে সামরিক প্রশিক্ষণ। তিনি কিন্তু 49th বেঙ্গল রেজিমেন্টে জয়েন করার চেষ্টা করেছিলেন, সবগুলো পরীক্ষা পাশ করেছিলেন, কিন্তু আইসাইট ভালো ছিল না বলে তিনি কিন্তু শেষ পর্যন্ত এখানে ঢুকতে পারেননি। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যখন লোকাল রেজিমেন্টের একটা পার্ট হিসেবে একটা বাহিনী করা হয়, তখন সেখানে সুভাষচন্দ্র খুব উৎসাহের সঙ্গে যোগ দিয়েছিলেন কলেজের ছাত্র হিসেবে, স্কটিশ চার্চ কলেজের ছাত্র হিসেবে। এবং বেলঘরিয়ার ক্যাম্পে, কিন্তু এনসিসি ক্যাম্পে তোলা একটা খুব ভালো ছবি আমাদের কলেজের লাইব্রেরিতে এবং আর্কাইভসে আছে। এবং সেখানে সুভাষচন্দ্র বসু একটা খুব বড় পয়েন্ট ছিল, সেটা হলো যে বরাবর ব্রিটিশদের এবং ইউরোপীয়দের একটা ভাবনা ছিল যে ভারতীয়রা এবং বিশেষ করে বাঙালিরা তারা ভীতু, কাপুরু, শারীরিকভাবে দুর্বল, এবং তারা সামরিক প্রশিক্ষণের দিকে বা সামরিক চর্চার দিকে যেতে আগ্রহী নয়। সুভাষচন্দ্র এর একটা উত্তর দিতে চেয়েছিলেন এবং সেখানে খুব লক্ষণীয়ভাবে তিনি লিখছেন, কলেজ পত্রিকাতেও লিখেছেন, এবং পরবর্তীকালে তিনি ফিলোসফিক্যাল সোসাইটিকে যে চিঠি লেখেন ভিয়েনা থেকে 1934 সালে, সেখানেও লিখেছিলেন যে যেন তার যে একটা প্রতিবাদী, একটা প্রতিস্পর্ধী চরিত্র আমরা দেখি প্রেসিডেন্সি কলেজে, যে ইউরোপীয়দের, ব্রিটিশদের যে আধিপত্য তিনি মানতে রাজি নন, তার বিরুদ্ধে একটা প্রতিবাদী চরিত্র তিনি লিখছেন কিন্তু যে আর্মি যেন, মিলিটারি ট্রেনিং যেন, তারা যেন সব বিষয়টাকে এক করে দিচ্ছে। অর্থাৎ যে ব্যাপারটা পলিটিক্যাল রাইটস আমরা পাই না বটে, কিন্তু যখন আমরা মিলিটারি ট্রেনিং এর মধ্যে যাচ্ছি তখন কিন্তু আমরা ইকুয়াল রাইটস পাচ্ছি। পলিটিক্যাল ডোমেনে, পলিটিক্যাল স্ফিয়ারে আমরা ইকুয়াল রাইটস পাচ্ছি না, কিন্তু আমরা মিলিটারি ট্রেনিং এর মধ্যে কিন্তু ইকুয়াল রাইটস পাচ্ছি। অর্থাৎ তার স্বপ্নটা ছিল যে একটা সামরিকভাবে ভারতবর্ষ শক্তিশালী হবে, আত্মশক্তি পাবে, কনফিডেন্স, এবং এই যে কনফিডেন্স এবং এই যে একটা নিজের সম্পর্কে রবীন্দ্রনাথ যেটাকে আত্মশক্তি বলতেন, এইটা অর্জন করতে গেলে শারীরিক শক্তি চাই, মানসিক শক্তি চাই এবং আধ্যাত্মিক শক্তি চাই। এই গোটা ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে তো আমরা বারে বারে সুভাষচন্দ্রের মধ্যে দেখছি যখন তিনি নেতাজি হয়ে উঠছেন, কিন্তু আমরা স্কটিশ চার্চ কলেজের ওই যে 2 বছর যখন তিনি দর্শনের ছাত্র এবং পরবর্তীকালে তিনি দর্শনে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করছেন, অনেকগুলো পদক পাচ্ছেন, তখনও কিন্তু আমরা এটাকে বলতে পারি একটা চারা পোতার বা বীজ বপনের সময়। একটা খালি শেষ কথা বলে আমি আজকের আলোচনা অন্যদিকে যাব, সেটা হলো যে নীরজ চৌধুরী, যিনি সুভাষচন্দ্র বসুর সমসাময়িক ছিলেন এবং যখন সুভাষচন্দ্র বসু এখানে ফিলোসফিক্যাল সোসাইটি চালাতেন সেক্রেটারি হিসেবে, তখন নীরজ চৌধুরী, তিনি এখানে হিস্টোরিক্যাল সোসাইটির সেক্রেটারি ছিলেন এবং হিস্টোরিক্যাল সোসাইটি স্কটিশ চার্চেস কলেজের হিস্টোরিক্যাল সোসাইটি চালাতেন স্বনামধন্য কালিদাস নাগ, অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পণ্ডিত ভারততাত্ত্বিক। এবং সেই নীরজ চৌধুরী পরবর্তীকালে একটা লেখায় বলেছিলেন যে সুভাষ তো বই পড়ে, খানিকটা বই পড়ে এই সামরিক ব্যাপারটা শিখেছিলেন, এরা তো আসলে মূলত ভালো বক্তৃতা করতেন, ভালো বাগ্মী ছিলেন, বংশানুক্রমিকভাবে এরা খুব বাগ্মী ছিলেন। সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে কিন্তু তার যে একটা ভীষণ উৎসাহ ছিল মিলিটারি ট্রেনিং, এবং সেটা যে কলেজের মধ্যেই ভীষণভাবে আমরা দেখেছিলাম, সেটা এই কলেজের পত্রিকাগুলো ঘাঁটলে এবং সমকালীন কিছু ব্যক্তির তাদের লেখালেখি আলোচনা দেখলে বোঝা যায়। অতএব তার মধ্যে এটা ছিল। আমি আশা করব আজকে আমার 2 মাস্টারমশাই বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক সুরঞ্জন দাস, তারা যে আলোচনাটা করবেন সুভাষচন্দ্র বসুর, সেগুলো তো পরবর্তীকালের আলোচনা, কিন্তু তার গোড়াপত্তরটা হয়তো এই স্কটিশ চার্চেস কলেজের মধ্যে হয়েছিল। কারণ যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হলেন প্রথমবার, তখন কলেজের ছাত্রদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেটা বাংলার 1345 সালে ছিল বৈশাখ মাস, 1928 সাল এপ্রিল মাস। সুভাষচন্দ্র বসু এর সংবর্ধনার উত্তরে এটা খুব বসুমতী, দৈনিক বসুমতীতে বড় করে ছাপা হয়েছিল পরের দিন, সেখানে বলেছিলেন যে 2টো জিনিস দরকার, সেটা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য ত্যাগ এবং সাধনা। এইটা ছাত্র হিসেবেও তিনি বিশ্বাস করতেন এবং 1934 সালে ফিলোসফিক্যাল সোসাইটিতে ভিয়েনা থেকে সুভাষচন্দ্র যে চিঠিটা লিখছেন,
সেখানে একটা কথা খুব জরুরি, তিনি বলছেন যে যখন সব কলেজের দরজা আমার জন্য বন্ধ ছিল তখন এই স্কটিশ চার্চেস কলেজ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আর্কহার্ট তারা যদি দরজা খুলে না দিতেন তাহলে হয়তো আমার জীবনের এই কেরিয়ারটা তৈরি হতো না, আজকে আমি আজকের আমিতে আমি পৌঁছতাম না। এটা কলেজের একটা খুব গৌরবের বিষয় এবং এই চিঠিটাও কলেজের পত্রিকাতে এবং ফিলোসফিক্যাল সোসাইটির রিপোর্টে ছাপা হয়েছিল। আমি এখন আমাদের মূল প্রসঙ্গে আসছি। আজকে প্রথম বক্তা হিসেবে বলবেন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর বলবেন অধ্যাপক সুরঞ্জন দাস। দুজনেই ব্যস্ত মানুষ, তবু সুরঞ্জন দা এত ব্যস্ততার মধ্যে আজকে এই ওয়েবিনারে আসতে পেরেছেন এবং সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে এবং তাদের দুজনের কাছে। অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েক দশক ইতিহাস পড়িয়েছেন এবং যখন বিশিষ্ট ঐতিহাসিক এবং পশ্চিমবঙ্গের এক সময়কার রাজ্যপাল সৈয়দ নুরুল হাসানের নামে একটা চেয়ার তৈরি হয় ইতিহাস বিভাগে, নুরুল হাসান চেয়ার প্রফেসরশিপ, তখন প্রথম নুরুল হাসান চেয়ার প্রফেসর হিসেবে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় সেখানে জয়েন করেন। অর্থাৎ তিনি ইতিহাস বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম নুরুল হাসান চেয়ার প্রফেসর। তিনি আর এর আগেও আরো অন্যান্য বিভিন্ন জায়গায় পড়িয়েছেন, পরেও পড়িয়েছেন। তিনি বিশ্বভারতীতে পড়িয়েছেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ভিজিটিং ফেলো হিসেবে তিনি সুইডেন এবং ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়িয়েছেন। এখন অরুণবাবুর মূল চর্চা, পঠন পাঠন, বক্তৃতা এবং কাজের বিষয়টা হলো অর্থনৈতিক ইতিহাস এবং বিজ্ঞান ও পরিবেশের ইতিহাস। এবং অর্থনীতির ইতিহাসের মধ্যে বিশেষভাবে আমি বলবো, যেটা আমরা ছাত্র জীবনেও তার কাছে শিখেছি এবং পড়েছি, সেটা হলো অ্যাগ্রারিয়ান হিস্ট্রি এবং বিজনেস হিস্ট্রি। এগুলো নিয়ে তিনি ক্রমাগতই চর্চা করেছেন, অনেক লেখালেখি করেছেন এবং তার বিস্তর বলেওছেন এবং এখনো বলছেন। আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একটা সেমিনারে একসঙ্গে বলার। তার কতগুলো বইয়ের উল্লেখ করি যেগুলো তুলনামূলকভাবে আমি মনে করি এই ধরনের একটা ওয়েবিনারে সকলের জানা উচিত। সেগুলো হলো দ্য স্টোরি অফ জেসপ, দ্য অ্যাগ্রারিয়ান ইকোনমি অফ তামিলনাড়ু 1820-1855, হিস্ট্রি অফ গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাশীপুর, ট্রাইবস ফরেস্ট অ্যান্ড সোশ্যাল ফরমেশন ইন ইন্ডিয়ান হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া 1750-2000। তার শেষে মানে সাম্প্রতিককালের কাজগুলোর মধ্যে আমি বিশেষ করে দুটো বইয়ের কথা বলবো। একটা হলো নেচার নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্রিটিক্যাল এসেজ অন এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং আরেকটি হলো প্রবুদ্ধ ভারত আন্ডারস্ট্যান্ডিং আম্বেদকর ইন দ্য প্যাসেজ অফ টাইম। এই দুটো বিশেষ করে আম্বেদকরের উপর বইটা একেবারেই সাম্প্রতিককালে গত বছর 2020 বেরিয়েছে। এর বাইরে অধ্যাপক অমিয় বাগচির সঙ্গে একত্রিতভাবে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় তিনি ডকুমেন্টসের উপর কাজ করেছেন, অনেকগুলো প্রকাশনা করেছেন, 9 ভলিউম তিনি প্রকাশ করেছেন। এটা হলো ব্রিটিশ শাসনে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস, পূর্বাঞ্চল এবং মানে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, এটা নিয়ে 9টা ভলিউম বেরিয়েছে এবং আরো 6টা ভলিউমের পরিকল্পনা, যার মধ্যে 3টে বেরিয়েছে এবং 3টে বেরোবে। এই 3টে ভলিউম হলো এই সিরিজেরই, যার মধ্যে এই 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভারতের উত্তর ভারত, যেখানে অর্থনীতির সঙ্গে সঙ্গে আরো কতগুলো বিষয় জীবনচর্যা সংযুক্ত হয়েছে। আর এর বাইরে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় তিনি সংযুক্ত দাশগুপ্তর সঙ্গে একসঙ্গে তার মাস্টারমশাই এবং আমারও মাস্টারমশাই অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর স্মরণে সম্মানে, অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর সম্মানে তিনি লিখেছেন 2টি খণ্ড। একটা হলো প্রথম খণ্ডটা অর্থনীতির উপরে এবং দ্বিতীয়টা পলিটি সোসাইটি এবং কালচারের উপরে, এবং এই সিরিজটার নাম হচ্ছে ইনকোয়েস্ট অফ দ্য হিস্টোরিয়ান্স ক্রাফট এসেজ ইন অনার অফ প্রফেসর বিবি চৌধুরী, অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর সম্মানে 2টি গ্রন্থমালা তিনি বার করেছেন। অরুণবাবু আজকে বলবেন, আমরা আগেই শুনেছি আবারও বলছি,
ঐতিহাসিক প্রেক্ষিতে নেতাজির পুনর্বিচার সমকালে ও একালে। আমি আমার আরেক মাস্টারমশাই অধ্যাপক সুরঞ্জন বাবু সম্পর্কে একটু বলে নিই, তারপরে একে একে তারা বলবেন, আমি আর তার মধ্যে ইন্টারফেয়ার করব না। আমি সুরঞ্জন বাবুকে বলবো যে তিনি সব ব্যাপারেই কৃতী, তিনি ছাত্র হিসেবে কৃতী, কারণ তিনি বিএ এবং এমএ পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। তিনি শিক্ষক হিসেবে কৃতী, সেটা আমরা ছাত্র জীবনেও জানতাম এবং এখনো জানি শুনি। তিনি ঐতিহাসিক এবং গবেষক হিসেবে কৃতী, প্রচুর লেখালেখি করেছেন এবং এখনো করছেন, এবং তিনি শিক্ষা প্রশাসক হিসেবেও কৃতী। মনে রাখতে হবে যে সুরঞ্জনবাবু কিন্তু কেবলমাত্র এরা দুজনেই, অরুণ বন্দ্যোপাধ্যায় এবং সুরঞ্জন দাস, তারা দুজনেই আমাদের সময়কার বিশিষ্ট ঐতিহাসিক, পরিচিত ঐতিহাসিক, এবং ইতিহাস চর্চাকে আরো জনপ্রিয় করা, ইতিহাস চর্চাকে আরো বিভিন্ন শ্রেণীর স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং একটা প্রামাণ্য ইতিহাস লেখা, আর্কাইভাল হিস্ট্রি যাকে আমরা বলি, দলিল দস্তাবেজ ঘেঁটে পরিশ্রম করে প্রামাণ্য ইতিহাস লেখা, এই ব্যাপারে কিন্তু এরা দুজনই একই সঙ্গে আমি বলবো একেবারে প্রথম সারি। সুরঞ্জনবাবু তিনি পিএইচডি করেছিলেন অক্সফোর্ড থেকে, এবং তার পিএইচডির বিষয় ছিল কমিউনাল রায়টস ইন বেঙ্গল, এবং সময়টা ছিল 1905 থেকে 1947। পরবর্তীকালে তিনি প্রচুর লিখেছেন, আমি সে প্রসঙ্গে শেষে আসছি। তার আগে বলি যে তিনি একই সঙ্গে আমি বলবো অত্যন্ত সফল এবং কৃতী শিক্ষা প্রশাসক, কারণ মোটামুটি 2002 সাল থেকে 2015 এই টানা 13 বছর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম 6 বছর তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর একাডেমিক অ্যাফেয়ার্স, এবং পরের 7 বছর তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর উপাচার্য, এবং বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2015 সাল থেকে তিনি এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অতএব শিক্ষা প্রশাসক হিসেবে সুরঞ্জনবাবু বিপুলভাবে অভিজ্ঞ, এবং আমি বলবো এটা আমার ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত মত, যে যথেষ্ট কৃতিত্ব এবং মৌলিকত্বের স্বাক্ষর রেখেছে। এবং সুরঞ্জনবাবু একই সঙ্গে তিনি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের অনারারি ডিরেক্টর, এবং দেশে বিদেশে বহু জায়গায় পড়িয়েছেন, এবং বিশেষ করে বিদেশে তিনি ইউনিভার্সিটি অফ এক্সিটার এবং ইউনিভার্সিটি অফ হাল, ব্রিটেনের এই দুটো বিশ্ববিদ্যালয়ে অনেক দিন থেকে পড়িয়ে আসছেন। অস্ট্রেলিয়াতে তিনি পড়িয়েছেন এবং পড়িয়ে থাকেন। বিদেশে আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমিক ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে, এবং তিনি এত লিখেছেন, আমি তাকে প্রলিফিক রাইটার বলবো, এবং শিক্ষা প্রশাসকের কাজ করে এত ক্রমাগত লিখে গেছেন, এটা নিঃসন্দেহে একটা খুব বড় নজির। আর একটা বিষয় আমি আজকেই অরুণবাবুর থেকে শুনছিলাম, সেটা আগেও শুনেছিলাম, সেটা হচ্ছে প্রবাদ প্রতিম ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তারপর সুরঞ্জনবাবুই দ্বিতীয় ঐতিহাসিক যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন। যদুনাথ সরকারের পরে তিনি পরবর্তীকালের প্রথম ঐতিহাসিক যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য হিসেবে কাজ করেছেন। তার কয়েকটা বইয়ের উল্লেখ করে আমি তাদের আলোচনার মধ্যে যাব। কমিউনাল রাইটস ইন বেঙ্গল 1905-1947, দ্য গুন্ডাস টুয়ার্ডস দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ক্যালকাটা আন্ডারওয়ার্ল্ড, কাশ্মীর অ্যান্ড সিন্ধ, এথনিসিটি, নেশন বিল্ডিং অ্যান্ড রিজিওনাল পলিটিক্স ইন সাউথ এশিয়া, ফুড মুভমেন্ট অফ 1959, documenting a turning point in the history of West Bengal, India and China, the next decade, Indo-Uzbek relations, past, present, and future, the food movement of 1966, a documentation, interrogating politics and society, 20th century Indian subcontinent. Ami Sranjan Babu bishesh guruttopurno kotoguro boyer kotha bollam, er baire tini bohu likhechen, shefer moddhe jacchi na. Shurur age আমি সবার কাছে অনুরোধ জানাই যে আপনারা অনুগ্রহ করে আপনাদের অডিও এবং ভিডিও বন্ধ করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, আমাদের ছাত্রছাত্রীরা আছেন, অন্যান্যরা আছেন, তারা চ্যাটবক্সে লিখুন, সেই প্রশ্নগুলোর যতগুলো সম্ভব উত্তর নিশ্চয়ই আমরা ওদের থেকে পাব। আমি এখন আমাদের প্রথম বক্তা অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়কে তার
বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরুন্দর, অরুণদা আছেন তো? অরুণদা, সুরঞ্জনদা আছেন দেখতে পাচ্ছি। অরুণদা কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? আমি আছি তো, আমি আছি। অরুণদা যেহেতু এই মুহূর্তে নেই, আমি সুরঞ্জনদাকে বলছি স্যার আপনি শুরু করুন। আমি আগে বলে দেবো তাহলে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাননীয় অধ্যক্ষা, আমার খুব প্রিয় ছাত্র সুপ্রতিম, যে এখন সেই কলেজেরই সহ অধ্যক্ষ। আজকে সবাই উপস্থিত স্কটিশ চার্চ কলেজের বিভিন্ন সহকর্মীবৃন্দ এবং প্রাক্তনী, বিশেষ করে আমার দেখে ভাল লাগছে যে প্রফেসর সদানন্দ ভট্টাচার্যকে আমি দেখতে পাচ্ছি, যার সঙ্গে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, যেটাকে আমি মনে করি ওয়ান্ডারফুল ডেজ, সেই সময় ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাকে অনেকদিন বাদে আমাদের ছবিতেও দেখতে পাচ্ছি, এবং আমার অবশ্যই প্রিয় ছাত্র ছাত্রীরা। আচ্ছা, অরুণদা চলে এসছে, অরুণদাকে আগে বলবেন? আপনি আগে বললেন অরুণদা। আমি বলে নিতে পারি, তুমি যদি বলো, অথবা তুমি বলো, তুমি শুরু করেছো, তুমি। হ্যাঁ, যেটা বলছি, অনেকে অনেক পুরনো লোককে দেখে খুব ভালো লাগছে, সদানন্দবাবু দেখতে পাচ্ছি, যদিও ছবিতে দেখছি, অনেকদিন দেখা হয়নি, যার সঙ্গে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমি সবসময় মনে করি ওয়ান্ডারফুল ডে ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই সময় কাজ করার সৌভাগ্য হয়েছিল, এবং অবশ্যই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা। প্রথমেই কলেজকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সুযোগ বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আমি সৌভাগ্যবান মনে করছি একই মঞ্চে আমার অন্যতম বন্ধু, আমার সহযোগী যোদ্ধা অরুণ বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে পেয়েছি। অরুণদার সঙ্গে আমি কিন্তু বিশ্বভারতীতে একসঙ্গে কাজ করতে শুরু করি, পরবর্তীকালে একসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করি, কাজে সব মিলিয়ে একটা খুব ভালো, অনেকে পুরনো লোকের সঙ্গে দেখা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। এবং যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 125তম জন্মশতবর্ষ আমরা পালন করছি, সেটা স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে পালন করার একটা ভিন্নতর মাত্রা আছে। কারণ যেটা সুপ্রতিম বলল, যে নেতাজির সঙ্গে স্কটিশ চার্চ কলেজে একটা যে ডিরেক্ট যোগাযোগ ছিল, এবং যেটা অনেকটাই জানতাম না, যে সুভাষচন্দ্র যে কলেজ ম্যাগাজিনে লিখেছেন, তার মধ্যে বিভিন্ন বিষয় লিখেছেন, একটা যেটা দেখলাম ডায়ালেকটিক্যালি অপোজিট বিষয় লিখেছেন। আমার মনে এগুলো নিয়ে আরো আলোচনা করা দরকার, আরো গবেষণা করা দরকার, এবং আশা করব পরবর্তী সময় সুপ্রতিমকে অনুরোধ করছি, মাননীয় অধ্যক্ষকে অনুরোধ করছি, যে পরবর্তী সময় যদি কলেজের ছাত্রছাত্রীরা সজিদ, আপনি মিউট হয়ে গেছেন, মিউটেড হয়ে গেছেন, প্লিজ আনমিউট করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম, যে 125তম জন্মশতবর্ষ নেতাজি পালনের ক্ষেত্রে স্কটিশ চার্চ কলেজ যে ভূমিকা নিয়েছে, সেটার একটা ভিন্ন মাত্রা আছে। কারণ যেটা সুপ্রতিম খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরলো, স্কটিশ চার্চ কলেজের সঙ্গে নেতাজির যে সম্পর্ক, এটা আমি জানতাম না, যে স্কটিশ চার্চ কলেজের যে ম্যাগাজিনে নেতাজি সুভাষচন্দ্র বোস দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট বিষয় লিখেছে, এরকম তার আরো লেখা নিশ্চয়ই আছে, তার নিশ্চয়ই বক্তব্য আছেন, শুনেছি অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে উনি আলাপ আলোচনা করছেন, তার যদি কোনো ট্রান্সক্রিপ্ট থাকে, তার যদি কোনো রেকর্ড থাকে, সেগুলোর উপর ভিত্তি করে যদি গবেষণা করা যায়, তাহলে আমাদের নেতাজিকে চেনার একটা নতুন মাত্রা পাবে। এবং আমি মনে করি যে স্কটিশ চার্চ কলেজ এই ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নেওয়া উচিত,
বিশেষ করে আমি সুপ্রতিমকে অনুরোধ করব, কলেজের অধ্যক্ষা মাননীয় অধ্যক্ষকে অনুরোধ করব, যদি ছাত্রছাত্রীদের এই ব্যাপারে ইনভলভ করা যায়, কারণ তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, কাজে তারা যদি নেতাজি, তাদের মধ্যে যদি নেতাজির চিন্তা ভাবনা, নেতাজির অবদান ভারত, ভারতবর্ষের গঠনের দিকে যে অবদান, সে ব্যাপারে যদি তাদের উৎসাহিত করতে পারি, তাদের চিন্তা ভাবনা করাতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে পারব। যেটা আমি বলতে চাইছিলাম যে আমার পূর্ববর্তী একজন বক্তা যেভাবে সঠিকভাবে বলেছিলেন যে নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর মতবিরোধ থাকলেও সেই মহাত্মা গান্ধী কিন্তু নেতাজিকে পেট্রিয়ট অফ পেট্রিয়ট বলেছিলেন। উনার সম্বন্ধে বলেছিলেন টাইমস টু অল ইজ অ্যাকশন, একশো পঁচিশ বছর নেতাজির জন্মদিন আমরা পালন করছি, তখন নিশ্চয়ই এই পালনের মাধ্যমে নেতাজির সাম্প্রদায়িকতা বিরোধী সত্তা, সাম্প্রদায়িক বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, তার গণতন্ত্রের প্রতি আনুগত্য, তার ধর্মনিরপেক্ষতার প্রতি আনুগত্য, তার একটা স্বাধীন সমাজতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্নের প্রতি আনুগত্য, সে সম্বন্ধে নিশ্চয়ই বিশদভাবে আলোচনা, নতুন করে আলোচনা হবে। সে একই সঙ্গে নিশ্চয়ই আবার নতুন করে ফিরে দেখা হবে আজাদিন ফৌজের যে বীরত্বের কাহিনী। কিন্তু যেটা আমার মনে হয় যে ব্যাপারে এখনো অনেক গবেষণার প্রয়োজন রয়েছে, অনেক গবেষণা ফাঁক রয়েছে, সেটা হচ্ছে আজাদিন ফৌজের বীরত্বকে কেন্দ্র করে, আজাদিন ফৌজের বলিদানকে কেন্দ্র করে ভারতবর্ষের অভ্যন্তরে যে জাতীয়তাবাদী নতুন করে শক্তিশালী হলো, ভারতবর্ষের অভ্যন্তরে যে নতুন প্রতিবাদী সত্তার একটা উন্মোচন হলো, ভারতবর্ষের অভ্যন্তরে একটা প্রতিবাদী রাজনীতি গড়ে উঠলো, সেই ব্যাপারে কিন্তু আমাদের আরো নতুন করে চিন্তা ভাবনা গবেষণার প্রয়োজন আছে। আমি সেই দিক থেকে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি এর আগে কিছু এই নিয়ে লেখালেখি করেছি, সেটারই পুনরাবৃত্তি করার চেষ্টা করব। এখন 1945 এবং 47-এর মধ্যে নেতাজির আজাদিন ফৌজকে কেন্দ্র করে ভারতবর্ষে যে রাজনীতির ছাপ ফেলেছিল সেটা টুকরো টুকরো আমরা আলোচনা পাই শিশির বোসের লেখায়, কৃষ্ণ বোসের লেখায়, সুগত বোসের লেখায়, লিওনার্ড গর্ডনের লেখায়, গৌতম চট্টোপাধ্যায় লেখায়, এবং বিশেষ করে গিরিশ বাইতির লেখায়। কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারে একটা সঠিক ঐতিহাসিক যদি একটা চিত্র আমরা পেতে হয় তাহলে যেটা নাকি দরকার সেটা হচ্ছে আর্কাইভাল ডেটা তৈরি করা। সেই আর্কাইভাল ডেটা তৈরি করার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু বারে বারে উঠে আসছে, এবং আশা করবো আমরা যখন 125 বছর নেতাজির জন্মদিন পালনের মাধ্যমে হয়তো এই আর্কাইভাল ডেটা প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণ হবে, তাহলে কিন্তু যে ব্যাপারটার উপর আমি আজকে আলোকপাত করতে চাইছি সেই ব্যাপারে আরো নতুন তথ্য আমাদের সামনে আসবে। যেটুকু তথ্য আমাদের সামনে পেয়ে আর রয়েছে সেই ভিত্তিতে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষের উপরে স্ট্রিক্ট সেন্সরশিপ রুল ছিল, কিন্তু সেই স্ট্রিক্ট সেন্সরশিপ রুলের ভেদ করে আইএনএর যুদ্ধক্ষেত্রের সাহসিকতা, যুদ্ধক্ষেত্রের ত্যাগ, যুদ্ধক্ষেত্রের দেশাত্মবোধ, ভারতের নাগরিক সমাজে সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতা শক্তিশালী করতে সাহায্য করে। অল্প অল্প করে এইসব বীরত্বের কথা সাধারণ মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে, এবং আমরা দেখতে পাই যে যখন 1945 অগস্ট মাসে ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে আজাদিন সৈন্যদের বন্দি করে বিচারের প্রক্রিয়া যখন ব্রিটিশ সরকার শুরু করার সিদ্ধান্ত নিল, তখন সারা দেশে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে উঠল, এবং সেই অগস্ট 1945 তখন কিন্তু তদানীন্তন একজন ব্রিটিশ আধিকারিক একটা রিমার্ক করেন, সেটা আমার কাছে তাৎপর্যপূর্ণ। উনি কি বললেন? উনি বললেন, "The British decision of August 1945 to try those soldiers of the INA who had become prisoners of war in British hands following the Japanese surrender for waging war against the Crown will prove to be a victory for the INA and a disaster for the British." So, তাৎপর্যপূর্ণ একটা রিমার্ক যেটা অগাস্ট 1945 একজন ব্রিটিশ আধিকারিক করেছিলেন, এবং পরবর্তীকালে সেটাই সত্যে প্রমাণিত হলো। 26 নভেম্বর 1945 জেনারেল অচিন লেক
তিনি ভারতবর্ষের তদানীন্তন কমান্ডার ইন চিফ ছিলেন, উনিও ঠিক একইভাবে ব্রিটিশ ভাইসরয় ওয়াভেলকে লিখলেন যে সারা ভারতবর্ষে আইএনএর জন্য একটা জেনারেল সিম্প্যাথি ছড়িয়ে পড়েছে, এবং 12 ফেব্রুয়ারি 1946 আরেকজন আর্মি কমান্ডার ভারত বা ব্রিটিশ সরকারকে ওয়ার্ন করলে যে এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার চোখে কিন্তু আইএনএ প্রিজনার্স আই কোট হ্যাভ বিকাম পেট্রিয়টস অ্যান্ড ন্যাশনালিস্ট। কাজেই স্বাভাবিকভাবে যখন আইএনএ বিচার শুরু হলো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে উঠছে। একটা ইন্টেলিজেন্স রিপোর্টে আমরা দেখতে পাই ঠিক যখন নাকি এই আইএনএ যে বন্দীদের বিচার শুরু হলো একমাত্র সেন্ট্রাল প্রভিন্সে 160টা প্রতিবাদী মিছিল হলো, এবং আমরা দেখতে পাচ্ছি যখন যে 5ই নভেম্বর যখন রেড কোর্টে যখন নাকি ট্রায়ালটা শুরু হয়ে দ্বিতীয় তৃতীয় দিনে গেছে সেই সময় মাদুরাইয়ে এত প্রতি একটা বিরাট প্রতিবাদী মিছিলের মুখে পড়ে 2 ছাত্র পুলিশের গুলিতে প্রাণ হারায়। এই সময় কিষাণ সভার বিভিন্ন কনফারেন্স হচ্ছে ধামান্ডাও সোলাপুর মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ান উইমেন্স কনফারেন্স হচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, এবং সেই সমস্ত কনফারেন্সে আজাদিন ফৌজের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে আজাদিন ফৌজের বিরুদ্ধে যে বিচার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ যে প্রতিবাদ প্রতিবাদ গ্রহণ করা প্রতিবাদ রেজলিউশন গ্রহণ করা হবে। ঠিক এই সময় ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি যে দেশপ্রিয় পার্কে একটা বড় বিশাল সমাবেশ হলো, সেই সমাবেশে শরৎচন্দ্র বোস জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল বক্তৃতা দিলেন, এবং এই সমাবেশের পরে একটা আজাদিন ফান্ড তৈরি করা হলো, এবং ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি সেই ফান্ডে একদিকে যেরকম বিদেশে প্রবাসী ভারতীয়রা কেমব্রিজ মজলিস থেকে শুরু করে সাধারণ টাঙ্গাওয়ালা অমরাবতী টাঙ্গাওয়ালা তারাও কিন্তু এই ফান্ডে তাদের কন্ট্রিবিউশন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন নাকি নভেম্বরের যখন নাকি 3 জন আইএনএ অফিসারকে শেষ পর্যন্ত শাহনওয়াজ গুরবাজ সিং ধিলান এবং পি কে সাইকালকে যে দণ্ডিত করা হবে, এবং ইনসিডেন্ট এখানে একজন মুসলমান একজন শিখ এবং একজন হিন্দু সেই তাকে কেন্দ্র করে কলকাতা শহরে 21 এবং 23 নভেম্বর 1945 বিরাট একটা আন্দোলন গড়ে উঠলো, এবং সেই আন্দোলনের পুরোধারে ছিল পশ্চিমবঙ্গের তথা কলকাতা ছাত্র সমাজ, এবং এই আন্দোলনকে ভাইসরয় ওয়াভেল বললেন এ ডেঞ্জারাস সিচুয়েশন। 21 নভেম্বর আমাদের সেই ছবি জানি একটা স্টুডেন্ট প্রসেশন কংগ্রেসের ফ্ল্যাগ ফরওয়ার্ড ব্ল্যাকের ফ্ল্যাগ মুসলিম লীগের ফ্ল্যাগ কমিউনিস্টের ফ্ল্যাগ সুভাষচন্দ্রের প্রতিকৃতি নিয়ে ছবি নিয়ে উইচ সিম্বলাইজ আ ব্রড এন্ট্রি ইন পুলিশ ইউনিটি তারা ডালহৌসি স্কোয়ারের দিকে এগোলো, এবং সেখানে পুলিশের সঙ্গে একটা সংঘাত হলো, এবং তার ফলে একজন হিন্দু এবং একজন মুসলমান ছাত্রের প্রাণনাশ হলো, এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি পরের দুদিন কলকাতা শহর স্তব্ধ হয়ে গেল। শিখ ট্যাক্সি ড্রাইভার ট্রামওয়ে শ্রমিকগণ সাধারণ শ্রমিকগণ কর্পোরেশনের এমপ্লয়ি তারা স্ট্রাইক করলেন, রাস্তাগুলো ব্যারিকেডেড হলো, পুলিশের লরি পুলিশের গাড়িগুলো অগ্নিদগ্ধ হলো, এবং পুলিশের ফায়ারিং এ 33 জন প্রোটেস্টার অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এবং আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 200 জন প্রোটেস্টার তারা প্রাণ হারালো। বেঙ্গল গভর্নরে সেই সময় ছিলেন ক্যাসি, এবং ক্যাসি তখন ভাইসরয় কে একটা 2 জানুয়ারি 1946 চিঠি লিখে চিঠিটা খুব তাৎপর্যপূর্ণ, উনি বললেন যে এখানকার এই প্রোটেস্টিং মানুষরা অদ্ভুত, তাদের উপর গুলি চালানো হচ্ছে তারা কিছুটা পিছু হাঁটছে আবার সামনে চলে আসছে, এর থেকে বোঝা যায় যে প্রোটেস্টারদের তাদের যে দৃঢ়তার সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে যে প্রতিহত করার যে সক্রিয় ভূমিকা নিয়েছেন তার থেকে প্রমাণিত হয়, এবং সেটা স্বভাবতই আইএনএ যে ট্রায়াল তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এই সময় আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ দাবাঙ্গো কাশ্মীর ঠিক সেখানেও কিন্তু একইভাবে এইরকম একটা প্রতিবাদী আন্দোলন গড়ে উঠছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং আমরা জানি যে এই প্রতিবাদের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট সে 3 জন আইএনএ অফিসারকে মুক্তি দেয়। কিন্তু তাহলেও কয়েকদিন বাদে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1946 আবার ক্যাপ্টেন আব্দুল রশিদ
আজাদিন ফৌজকে ফৌজে তাকে 7 বছর সশ্রম কারাদণ্ডে কারাদণ্ডিত করা হয়। সেটাকে কেন্দ্র করে আবার কলকাতা গর্জে ওঠে 11 এবং 14 ফেব্রুয়ারি 1947 এবং সেখানে আবার ছাত্র শ্রমিক শ্রেণী নাগরিক সমাজে বিভিন্ন সম্প্রদায় তারা একত্রিত হয়ে এবং সমস্ত ধর্মীয় সম্প্রদায় একসঙ্গে হয়ে সমস্ত সামাজিক যে সম্প্রদায় একসঙ্গে হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠে। 12ই ফেব্রুয়ারি যে হরতাল সংগঠিত হয় সমস্ত কলকাতা শহর স্তব্ধ হয়ে যায় এবং সেই সময় ওয়েলিংটন স্কোয়ারে একটা বিশাল সমাবেশ হয়। যে সমাবেশে সতীশ কংগ্রেসের সতীশ দাশগুপ্ত, সিপিআই এর সোমনাথ লাহিড়ী এবং মুসলিম লীগের সুরাবর্দী বক্তব্য রাখেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আবার পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে অন্তত 84 জন সাধারণ নাগরিক প্রাণ হারায়। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য প্রতিবাদী আন্দোলনের, সেটা হচ্ছে এই নাগরিক সমাজের প্রতিবাদী আন্দোলনের সঙ্গে ব্রিটিশ আর্মির মধ্যে যে ভারতীয় যে সৈন্য ছিল তাদের যে একটা আক্রোশ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তার একটা সম্পর্ক স্থাপিত হলো এবং অর্থাৎ সিভিলিয়ান এবং মিলিটারি একটা ইউনিটি ঘটলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সেটা আমরা দেখতে পাই বাংলা ছাড়া পাঞ্জাব, ইউপি, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, মুম্বাই, মাদ্রাস, মিরাট, কানপুর এবং গোয়ালিয়ারে। 16ই জানুয়ারি 1946 পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সি ভাইসরয়কে একটা ওয়াবেলকে একটা লিখলেন যে অবাক হয়ে যাচ্ছি যে ভারত ব্রিটিশ আর্মিতে যে ভারতীয় সৈন্যরা রয়েছে তারা সেই সৈন্যের ইউনিফর্ম পরে আজাদিন ফৌজের সমর্থনে মিটিং মিছিল করছে। 1946 জানুয়ারিতে 25,000 টেক্সটাইল ওয়ার্কার, কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার তারা কলকাতায় স্ট্রাইক করলেন। মুম্বাইয়ে শ্রমিক শ্রেণীরা, ডকের শ্রমিক শ্রেণী, ফ্যাক্টরির শ্রমিক শ্রেণী, অয়েল রিফাইনারির শ্রমিক শ্রেণী এবং মিউনিসিপ্যালিটির শ্রমিক শ্রেণী তারা স্ট্রাইক করলেন। কানপুর, কটক এখানেও কিন্তু আরো দুটো স্থান যেখানে নাকি শ্রমিক শ্রেণীর একটা একটা বড় রকমের একটা আন্দোলন সংগঠিত হয়েছিল যেখানে শ্রমিক শ্রেণীর দাবির সঙ্গে সঙ্গে আজাদিন ফৌজের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার যে একটা ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করেছিলেন তার বিরুদ্ধে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বেনারস এবং এলাহাবাদে যে যে সমস্ত আইএনএ সৈন্যরা ফিরে এসেছে তাদের হাতে যে অস্ত্রশস্ত্র ছিল সেই অস্ত্রশস্ত্রের সঙ্গে সাহায্যে একটা কিছু কিছু এক্সট্রিমিস্ট ব্রিগেড গড়ে উঠছে এবং এটা বিশেষ করে আমরা বেনারস এবং এলাহাবাদে পাই এবং এটাও আমাদের নতুন গবেষণা থেকে বেরিয়ে আসছে যে কংগ্রেসের যে সমাজতান্ত্রিক যে অংশটা ছিল অচ্যুত পটবর্ধনের নেতৃত্বে তাদের সঙ্গে কিন্তু এই এক্সট্রিমিস্ট গ্রুপের একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল এবং আমরা তখনকার দিনে এলাহাবাদ এবং বেনারসের যে সাম্রাজ্যবাদী শাসনের যে আধিকারিকগণ তারা বারে বারে লিখছেন যে এখানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা কিন্তু সাধারণভাবে আইন শৃঙ্খলার একটা তার ফলে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। আমরা ইউনাইটেড প্রভিন্সের গভর্নর তদানীন্তন গভর্নর হ্যালে সে দেখাচ্ছে তার একটা প্রতিবেদন আমরা দেখতে পাই আগ্রা বেনারসে সারা শহরে আগ্রা এবং বেনারসে পোস্টার ছড়িয়ে পড়ছে এবং সেখানে বলা হচ্ছে যে আইএনএ প্রিজনারদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার তাদের যে নীতি সেই নীতি যতক্ষণ পর্যন্ত সেখান থেকে পিছু না হচ্ছে সমস্ত ব্রিটিশ যে ব্যক্তিরা ওইসব জায়গায় আছে তাদের উপরে আক্রমণ করা হবে এবং এই সময় একটা আমরা দেখতে পাচ্ছি যে লোকাল লেভেলে স্থানীয় লেভেলে বিশেষ করে এলাহাবাদে এবং বেনারসে কংগ্রেসের সঙ্গে এই সমস্ত আইএনএ যে এক্স আইএনএ সোলজারদের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই আইএনএ যে যুদ্ধের যে যে সমস্ত যে গল্প আইএনএ যে যে তার সাহসিকতার গল্প সেদিকে যেরকম সেগুলো যেরকম দেশাত্মবোধক দেশপ্রেম ভারতের নাগরিক সমাজে গড়ে তুলতে সাহায্য করেছিল ঠিক একই সঙ্গে এই এই আইএনএ যে প্রতিবাদী সত্তা সেটা কিন্তু আবার ভারতবর্ষের শ্রেণী সংগ্রামের সত্তাকেও সংগঠিত করেছিল এবং শক্তিশালী করেছিল। তার প্রমাণ পাই আমরা যখন বাংলায় তেভাগা আন্দোলন গড়ে উঠল
এবং আধুনিক অনেক ঐতিহাসিকে দেখাচ্ছেন এই তেভাগা আন্দোলন সংগঠিত করার পক্ষে পিছনে কিন্তু আইএনএ এর একটা অনুপ্রেরণা কাজ করেছে। ঠিক একইভাবে যখন নাকি বাংলায় তেভাগা আন্দোলন হচ্ছে, পাঞ্জাবে ইউনাইটেড প্রভিন্সেসে বিহারে নোর এন্ড ক্যাম্পেইন হচ্ছে, এবং দেখা যাচ্ছে এই নোর এন্ড ক্যাম্পেইনের সময় কৃষকরা নেতাজির ছবি নিয়ে তারা আন্দোলন করছে। ঠিক একই সময় কর্ণাটকে কিষাণ সভা 25% রেট কমাবার জন্য আন্দোলন করছে, সেখানেও কিন্তু নেতাজির প্রতিকৃতি নিয়ে আন্দোলনে সামিল হচ্ছেন কৃষকরা। আবার একই সময় আমরা দেখতে পাচ্ছি 18 ফেব্রুয়ারি 1946 যে নেভাল মিউটিনি হলো মুম্বাইয়ে, নৌসেনা বিদ্রোহ হলো, সেই নৌসেনা বিদ্রোহের পিছনেও কিন্তু আইএনএর একটা অনুপ্রেরণা কাজ করেছে। এবং এবং যেটা আমরা প্রমাণ পাই, বম্বে গভর্নর কলভিল যখন নাকি ভাইসরয় ওয়াভেলকে লিখছেন, উনি বললেন ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইট ওয়াজ আ মিউটিনি অন এ কনসিডারেবল স্কেল, মিউটিনি মানে আরএন মিউটিনি অফ বম্বে, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইট ওয়াজ আ মিউটিনি অন এ কনসিডারেবল স্কেল উইচ ডিরাইভ ক্লিয়ার ইন্সপিরেশন ফ্রম দ্য আইএনএ। এবং এই নেভার একটা সেন্ট্রাল স্ট্রাইক কমিটি যেটা গড়ে উঠল, সেই সেন্ট্রাল স্ট্রাইক কমিটির কে কেন্দ্র করে বম্বে থেকে এই নেভার মিউটিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, বিভিন্ন বন্দরে ছড়িয়ে গেল, করাচি, মাদ্রাস, কলকাতা, কোচি, বিশাখাপট্টনম, আন্দামান, এখানেও কিন্তু নেভার মিউটিনি ছড়িয়ে পড়ল। এবং প্রত্যেক কোটালে যেসব জায়গায় পোর্টে নেভার মিউটিনি হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অনেক নেতার প্রতিকৃতির সঙ্গে সঙ্গে নেতাজির প্রতিকৃতি নিয়েও কিন্তু যারা স্ট্রাইকাররা তারা কিন্তু স্ট্রাইকে সামিল হচ্ছে। অর্থাৎ যেটা বলতে চাইছি, আইএনএ আন্দোলনকে কেন্দ্র করে একদিকে যেরকম নাগরিক সমাজে একটা একটা প্রতিবাদী সত্তা গড়ে উঠছে, ব্রিটিশ আর্মির মধ্যেও যে ভারতীয় যে এলিমেন্টটা ছিল তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিবাদী সত্তা গড়ে উঠছে, এবং এই দুই প্রতিবাদী সত্তার একটা সংমিশ্রণে অভূতপূর্ব একটা নিদর্শন পাওয়া যায় যখন নাকি কামাগার ময়দানে একদিকে যেরকম বম্বের প্রতিবাদী নাগরিক সমাজ ছিল, ঠিক এই সময় সেই নেভাল মিউটিনির প্রেক্ষাপটে যে প্রতিবাদী ভারতীয় সেনারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী আর্মির মধ্যে ছিল তারাও একত্রিত হয়ে কামাগার ময়দানে একটা বিরাট সমাবেশ হয়। সেই সমাবেশে কমিউনিস্ট লিডার এসে ডাঙ্গে বক্তব্য রাখে, অরুণা আসাবালি বক্তব্য রাখেন, এবং এই এই সমাবেশকে কেন্দ্র করে আবার পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় যার ফলে অন্তত 228 জন নাগরিক প্রাণ হারায়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একদিকে যখন আজাদিন ফৌজকে কেন্দ্র করে নাগরিক সমাজ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী সৈন্যের মধ্যে যে ভারতীয় যে এলিমেন্ট আছে তাদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিশালী হচ্ছে, ঠিক একই সময় সমান্তরালভাবে আজাদিন ফৌজের আন্দোলনকে কেন্দ্র করে আমাদের জাতীয়তাবাদী সাংগঠনিক যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যখন নাকি এই আইএনএ ট্রায়াল শুরু হচ্ছে তখন কংগ্রেস, মুসলিম লীগ, আকালি দল, ইউনিয়নিস্ট পার্টি, জাস্টিস পার্টি তারা সবাই নিজেদের রাজনৈতিক ডিফারেন্স ভুলে গিয়ে আইএনএ প্রিজনার্সের রিলিজের ডিমান্ডের জন্য তারা সংগঠিত হচ্ছে। এবং আমরা জানি যে কমিটিটা গঠন করা হয়েছিল আইএনএ সোলজারদের তরফে সওয়াল করার জন্য, সেখানে ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সাপ্রু এবং জওয়াহরলাল নেহরু তিনজনেই কংগ্রেস নেতা, সেখানে তারা সেই সওয়াল করেছিলেন। এক্ষেত্রে আমার মনে পড়ে যাচ্ছে জওয়াহরলাল নেহরু যখন নাকি উনি শাহনওয়াজ খানের মাই মেমোরিজ অফ আইএনএ নেতাজির একটা ফরওয়ার্ড লেখেন, সেই ফরওয়ার্ডে একটা তিনি সুন্দর কথা এই আইএনএ ট্রায়ালের যে প্রতিবাদী চরিত্র কিংবা আইএনএ ট্রায়াল এবং আইএনএ মুভমেন্ট কি করে নাগরিক সমাজের প্রতিবাদী চরিত্র গড়ে উঠেছে সেই সম্বন্ধে একটা সুন্দর বক্তব্য লেখেন পেশ করেন, আমি সেখান থেকে কোট করছি। উনি লিখলেন, ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড বিকজ অফ দিস দ্য পিপল অফ ইন্ডিয়া উইথ অ্যান অ্যামেজিং ইউনানিমিটি stood by those symbols and sought to protect them. A wave of excitement following the INA trials
pass through the land, and every other question, more vital in its larger significance, became secondary for the moment. The INA made history, not only in Malaya and Burma and elsewhere, but also in the people's minds all over India, and that fact will endure, unquote. Mahatma Gandhi, jini amra jani, Subhash Bose jokhon Congresser president hoa ditiyobarer jonno jokhon ekta protesta choyechilo tar protibad korechilen tar biruddhe chilen uniyo kintu march 1939 e jokhon naki Subhash Bose re-election campaign re-election je prokriyatake protibad korechilen tar pore 29 october 1945 e uni likhlen eta Gandhi likhchen I have never been blind to the valor and patriotism often displayed by persons in arms, as seems to the case here. And can the government afford to ignore the almost, if not the wholly unanimous opinion of Indians, of all shades of opinion? India adores these men who are on their trial. No doubt, the government have overwhelming might on their side, but it will be a misuse of power if it is used in the teeth of universal Indian opposition. It is not for me to say what should be done, except that what is being done is not the way, unquote. About 23 January 1947, Subhash had sacrificed a brilliant career for the sake of the country's service. He suffered various imprisonments, twice became president of the Congress, and at last, by great strategy, gave the slip to the guard put over him by the government of Bengal, and by sheer courage and resourcefulness, reached Kabul, passed to European countries, and finally found himself in Japan, collected from all scattered material an army of brilliant young men drawn from communities from all parts of India, and dared to give battle to a mighty government. A lesser man would have succumbed under the trials that he went through, but he in the life verified the saying of Tulsidas that all becomes right for the brave. Emonki Communist Party, jara naki Subhash Bose je rajniti chilo, enemy is my friend, tarao kintu jokhon naki aini trial er biruddhe protibadi andolon gore utche, tokhon ta Azadin Fort Dibosh palon korche, ebong 22 November 1945 e তদানীন্তন সিপিআই এর সেক্রেটারি পিসি যোশী তার সমস্ত পার্টি স্টুডেন্ট উইংদের অ্যাডভাইস দিচ্ছেন, কোট করছি, গেট অল ওয়ার টাইম আন্ডারস্ট্যান্ডিং আউট অফ ইয়ার হেড, পোস্ট ওয়ার রেভলিউশনারি সিচুয়েশন ডেভেলপিং ফাস্ট, নিউ ট্যাকটিক্যাল লাইফ নিডেড, বি উইথ দ্য পিপল, আনকোট। এবং এই সময় 1945 এবং 46 সিপিআই এর যে মুখপাত্র স্বাধীনতা, সেখানে অনেকগুলো লেখা লেখেন সোমনাথ লাইরি, যেখানে উনি বলছিলেন, সেখানে উনি সঠিকভাবে এবং স্পষ্ট ভাষায় বললেন যে এখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধে ফাইনাল ফেজ অফ দ্য স্ট্রাগল এসেছে, এবং সেখানে উনি কিন্তু স্বীকার করে নিলেন আইএনএর যে একটা বড় অবদান, আইএনএ যে যুদ্ধক্ষেত্রে অবদান তাই নয়, কিন্তু আইএনএ যুদ্ধক্ষেত্রে যে ত্যাগ সেটাকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে যে সাম্রাজ্যবাদ বিরোধী যে সত্তা গড়ে উঠেছে, প্রতিবাদী সত্তা যে গড়ে উঠেছে, তার একটা বড় অবদান রয়েছে। অর্থাৎ এই যে 1945-46 এবং 47 ঠিক আগে আইএনএ আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, সেই বহিঃপ্রকাশ দেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তটস্থ হয়ে গিয়েছিলেন, এবং ব্রিটিশ আধিকারিক পেন্ডারেল মুন এই সময় বর্ণনা করলেন ব্রিটিশ রাজ এক আগ্নেয়গিরির মুখে বসে আছে। এই সময় ব্রিটিশ সরকার, ভারতের ব্রিটিশ সরকার লন্ডনের কাছে অতিরিক্ত সৈন্য পাঠানোর আবেদন করলেন, কিন্তু লন্ডন সেই আবেদন প্রত্যাখ্যান করে আন্দোলন কিন্তু মানলে, আন্দোলন যে অবদান করলে, যে আবেদন করলেন সে আবেদন গ্রাহ্য করলেন না, কারণ তারা বুঝে গিয়েছিলেন যে ভারতবর্ষকে আর রাখা যাবে না, বিশেষ করে আইএনএ আন্দোলনকে কেন্দ্র করে যে প্রতিবাদী শক্তি ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতিতে গড়ে উঠেছে। এই যে প্রেক্ষাপটটা গড়ে উঠল ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে, সেই প্রেক্ষাপটে আমি যেভাবে দেখি, 1947-15 অগাস্ট বিভাজন ঘটল,
the truncated settlement of 1947. এবং অনেক সময় অনেক ঐতিহাসিক মনে করেন, আমিও মনে করি, এই যে ট্রাঙ্কেটেড সেটেলমেন্ট গড়ে উঠেছিল তার একটা মূল প্রক্রিয়া ছিল ব্রিটিশ এবং মূলধারা রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতার মধ্য দিয়ে। হয়তো সমঝোতা হয়েছিল কারণ ভারতবর্ষের যে প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল আইএনএ আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে একটা নতুন একটা বৈপ্লবিক সম্ভাবনা গড়ে উঠেছিল, এবং এই বৈপ্লবিক সম্ভাবনা পথ আটকাতেই হয়তো এই সমঝোতা ঘটেছিল, যে সমঝোতার প্রেক্ষাপটে ট্রাঙ্কেটের সেটেলমেন্ট হলো। ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার হিউ টয় এইটা কিন্তু স্বীকার করে নিয়েছিল যে এই যে সমঝোতাটা ঘটছে, সমঝোতাটা প্রেক্ষাপট ছিল আইএনএ আন্দোলনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ বিরোধী যে সত্তা ভারতবর্ষে গড়ে উঠেছিল। উনি লিখলেন ঠিক স্বাধীনতা কিছুদিন আগে, I quote, there can thus be little doubt that the Indian National Army, not in the unhappy career on the battlefield, but in its thunderous disintegration, has seen the end of the British rule in India. 15 March 1946, British Prime Minister Attlee admit korlen, I quote, national idea has spread, not least perhaps among those soldiers who have done such wonderful service in the world, but among the civilians because of those soldiers. ঠিক একইভাবে জওয়াহরলাল নেহরু লিখলেন, আই কোট, দ্য আইএনএ ট্রায়াল এন্ড আইএনএ মুভমেন্ট হ্যাভ ক্রিয়েটেড আ ম্যাস এভরিওয়্যার, হোয়্যার এভার আই ওয়েন্ট, ইভেন ইন দ্য রিমোটেস্ট ভিলেজেস, দেয়ার হ্যাভ বিন অ্যাংশিয়াস এনকোয়ারিজ অ্যাবাউট দ্য আইএনএ মেন, দেয়ার আর প্রফিউজ সিম্প্যাথিজ ফর দিস ব্রেভ মেন অ্যান্ড অল, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড ক্রিড, হ্যাভ লিবারালি কন্ট্রিবিউটেড টু দ্য ডিফেন্স, টেকেন আস মেনি স্টেপস ফরওয়ার্ড অন আওয়ার পাথ টু ফ্রিডম। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে বৈপ্লবিক সম্ভাবনা 1945-46-47 পূর্ব মুহূর্তে ছিল, যে বৈপ্লবিক সম্ভাবনা আমার মতে অনেকটাই আইএনএ ব্যাটল গ্রাউন্ডের যে এক্সপিরিয়েন্স সেটাকে কেন্দ্র করে যে প্রতিবাদী সত্তা ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতিতে গড়ে উঠেছিল, সেই যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের আরো নতুন করে চিন্তা ভাবনার সময় এসেছে। আমার মনে আছে এই সময় ঠিক ভারতবর্ষের স্বাধীনতার আগে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলেছিলেন এই আজাদি ঝুটা হয়, নিশ্চয়ই সেই এই আজাদি ঝুটা হয় স্লোগানটি ভুল বার্তা হয়েছিল, কিন্তু 1947-এ 15 আগস্টে ঘটেছিল not because the people were passive. Passive revolution কারণ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা বৈপ্লবিক সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটেনি, এবং সেই জন্য এটাকে রেভলিউশন বলছে। কিন্তু এই বৈপ্লবিক যে বিকল্পগুলো ছিল সেই বিকল্পের সম্ভাবনা গুলো কেন অসম্পূর্ণ রয়ে গেল সেই প্রশ্নটি কিন্তু এখনো বিশ্লেষণ ঠিকভাবে হয়নি। প্রশ্ন থেকে যায় কেন শেষ মুহূর্তে দেশবাদ বিরোধী আবেগ টিকে থাকলেও স্বাধীনতার বিভিন্ন স্তরে উপস্থিতি এবং শরৎ বসু নেতৃত্বে গ্রেটার বেঙ্গল মুভমেন্টের মতো চেষ্টা সত্ত্বেও ভারত ভাগ হলো, এই সংকটময় দিনগুলিতে নেতাজি উপস্থিত থাকলে কি অন্যরকম হতো সে ঘটনা চর্চা করা হয়নি, হয়তো ইতিহাসবিদদের সেই চর্চায় প্রশ্ন দেওয়া উচিত না, কিন্তু আমার মনে হয় সুগত বোস এই সম্বন্ধে একটা খুব ভালো কথা বলেছেন, সে কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে হয়তো এটা ঠিক না যে কাউন্টার ফ্যাকচুয়াল প্রপোজিশন হিস্টোরিয়ানদের ইনভলভ হওয়া উচিত, কিন্তু সুগত বোস বললেন আমার কথা সেটাকে তাৎপর্যপূর্ণ, উনি লিখলেন whether সুভাষ বোস if he was alive could have avoided in the partition is uncertain. But what can be said with a measure of confidence is that based on his record, Netaji would have been generous towards minorities and worked resolutely towards an equitable power sharing arrangement among religious communities and regional people. Kintu jeta durbhagyo seta hocche sei ghotona ta kintu ghotlo na amra je
সুভাষ বোস থাকলে সংখ্যালঘুদের প্রতি যে উদারতা হওয়ার সম্ভাবনা ছিল ধর্মীয় সম্প্রদায় ক্ষমতা বিন্যাস গড়ে তোলার যে একটা প্রক্রিয়া দুর্ভাগ্যভাবে ভারতে তেমনটি ঘটেনি। হয়তো সুভাষ বোস থাকলে সেটা সম্ভবপর হতো, কিন্তু সেটা ঘটেনি। সেই দুর্ভাগ্যতার অনেকাংশে আমি মনে করি জাতি গঠনের ক্ষেত্রে যে সমস্ত সংকট আমাদের সামনে দেখা দিচ্ছে সেই সংকটের মূল সূত্র কিন্তু কথা বলে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অধ্যাপক সুরঞ্জন দাসকে অনেক অনেক ধন্যবাদ। তিনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বললেন, সব যে একেবারে অজানা তা নয়, কিন্তু অন্য আঙ্গিক থেকে বললেন, এবং আমি আশা করি এর উপরে নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে। আমি এখন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। অরুণ দা, প্লিজ। আপনাকে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, মাইক মাইকটা মুখের কাছে নিন। না না, তার থেকেও বড় হচ্ছে যে উনি আনমিউট করতে, না উনি আনমিউটেডই আছেন, কিন্তু অরুণ দা আপনাকে শোনা যাচ্ছে না, কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো অডিও প্রবলেম হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আমরা এক্ষুনি ফিরছি, আমার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, অরুণ বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোনো অডিও প্রবলেম হচ্ছে, আমরা ওনাকে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। উনি আনমিউটেডই আছেন কিন্তু শুনতে পাচ্ছি না। অরুণ দা বলছিলেন যে ওনার একটা কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, এবং উনি ডেস্কটপ থেকে ল্যাপটপ এবং পরে মোবাইলে এসছেন, জুমে হয়তো, জুম প্ল্যাটফর্মে হয়তো কোনো সমস্যা হচ্ছে। উনি শুরুতেই আমাকে ফোনে বলেছিলেন, আশা করছি উনি এক্ষুনি জয়েন করতে পারবেন। আমি পড়ে দিচ্ছি, অজন্তা সরকার, এটা সম্পূর্ণ অন্য বিষয় থেকে উনি লিখেছেন, কিন্তু উনি দুবার লিখেছেন, দ্বিতীয় যেটা লিখেছেন সেটা আমি পড়ে দিচ্ছি। সুরঞ্জন দা, দ্য আইকন নেতাজি সুভাষ চন্দ্র বোস ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া। Every Indian citizen salutes him as a great freedom fighter, but his ideas and philosophy have not come to 75% of illiterate people of India. Now, will it be possible by elite groups to promote the ideas of Netaji to grassroots people? We need second war of independence in India by the ideology of Subhash Chandra Bose. Eta likhchen Ajanta Sarkar. যেহেতু ইংরেজি আছে আমি ইংরেজি উত্তর দিচ্ছি। তাহলে মেনি অফ দি আইডিয়াজ, মোস্ট অফ দি আইডিয়াজ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যাবাউট ইন্ডিয়া, অ্যাবাউট ইটস ভিশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, হ্যাভ রিমেইন আনরিয়ালাইজ ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস। বাট সো হ্যাভ দি আইডিয়াজ অফ মহাত্মা গান্ধী, সো হ্যাভ দি আইডিয়াজ অফ জওহরলাল নেহরু। আই ডোন্ট থিঙ্ক দ্যাট নেশন বিল্ডিং প্রসেস দ্যাট অকার্ড আফটার 1947 could successfully absorb the ideas and the ideals and the principles of the founding fathers of Indian freedom movement. What we now need is a concerted effort to bring together the ideas not only of Netaji Subhash Chandra Bose, the ideas of other contemporaries, Gandhi, Patel, Nehru, Rammohan Roya, other people, Jayaprakash Narayan, to bring together, because I think there are a lot of commonalities cutting across the thinking and ideas of these front-ranking Indian freedom fighters, and then try to address
the emerging issues of nation building. Because the emerging issues of nation building. Hello, abar kete jacche. Hello, shona jacche? Na shona jacche. You are clearly audible. You are clearly audible. Shona jacche. Please carry on. You are audible. We can hear you, Suranjanda. Hello. Hello. Something wrong in the connection. Na shona jacche, shona jacche. Apni bolun. Because that we face in terms of nation building in India are exactly the challenges which have been foreseen by the whole range of nationalist leaders. স্যার আপনি মিউট হয়ে গেছেন প্লিজ আনমিউট করুন মিউট হয়ে আনমিউট করুন স্যার হ্যাঁ ইয়েস অটোমেটিক্যালি বারে বারে মিউট হয়ে যাচ্ছে নাও ইউ আর নাও পারফেক্ট স্যার তো যেটা বলছিলাম যে এটা ঠিকই যে আমাদের প্রথম সারি জাতীয়তাবাদী আন্দোলনের নেতা সেটা নেতাজি হোক সেটা জওহরলাল নেহরু হোক সেটা গান্ধী হোক সেটা রামমোহন রয়্যা হোক সেটা জয়প্রকাশ নারায়ণই হোক সেটা অন্যান্য বামপন্থী আন্দোলন তাদের যে ভাবধারা সেটা কিন্তু আমরা কার্যে পরিণত করতে পারি আমি যেভাবে দেখি আজকে ভারতের জাতি গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো অনেকটাই কিন্তু এই সকল মানুষ আগে ফোর্সি করেছিল কাজে আমাদের যেটা উচিত তাদের ভাবধারাকে একত্রিত করে সংমিশ্রণ করে আমাদের যে সামনে যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে করা আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের যে চ্যালেঞ্জ সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ আমাদের সমাজতন্ত্র ইমপ্লিমেন্ট করার চ্যালেঞ্জ আমাদের স্বাধীনতা রক্ষার চ্যালেঞ্জ ন্যাশনাল ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ সেগুলো কিন্তু কখনোই সুশোভন আনমিউট করে দিস স্যার মিউটেড হয়ে গেছে আবার স্যারের এই হেডফোনে মনে হয় তারটা ঢিলা হয়ে গিয়ে স্যার ওটা স্যার আমি এখান থেকে করতে পারবো না সুপ্রতিম হ্যাঁ সুপ্রতিম কিছু কানেকশন আমার গন্ডগোল হয়ে যাচ্ছে বারে বারে হ্যাঁ এবার শোনা যাচ্ছে তোমার আমার ধারণা হেডফোনের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে কোনো লুজ কন্ট্যাক্ট হচ্ছে হেডফোন এবার নাও ইউ আর অডিবল হেডফোনের কোন একটা কানে কানে বললাম যে না রে আমি তো শুনতে পাচ্ছি এখানে কোনো তোদের জুমের কোনো একটা কানেক্টিভিটি কোনো প্রবলেম হচ্ছে যে অরুণদারটা যেরকম আছে কানেক্টিভিটি কোনো প্রবলেম হচ্ছে না অরুণদা তো ব্যাক করেছে এখন ঠিক আছে স্যার এখন ঠিক আছে আপনি বলুন হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম আমার আর কিছু আছে আরেকটা প্রশ্ন আছে সেটা অরুণদা জয়েন করেছেন সেই প্রশ্নটা নিয়ে আমি অরুণদার আলোচনায় যাব এটা খুব বড় প্রশ্ন আমি ছোট করে দিচ্ছি এটা একটু অন্যরকম প্রশ্ন সেটা হলো যে নাৎসিদের মতো অভিষেক রায় বলে একজন লিখেছেন নাৎসিদের মতো একটি ভয়ঙ্কর মানবতা বিরোধী রাষ্ট্রীয় শক্তির সাহায্যের কথা কিভাবে ভেবেছিলেন সুভাষচন্দ্র বসু সেটা কি শুধুই শত্রু আমার মিত্র এই সরল তত্ত্ব কারণ তিনি বলেছিলেন ভারত স্বাধীন হলে দেশকে 10 বছর ডিক্টেটরশিপে রাখবেন আবার পুরো রাজনৈতিক জীবনে যিনি গান্ধীর অন্যতম প্রতিদ্বন্দ্বী তিনি তাকে জাতির জনক আখ্যা দিলেন এই রকম একজন রঙিন মানুষের ঐতিহাসিক মূল্যায়ন কি এখন আমরা করে উঠতে পেরেছি না ঐতিহাসিক মূল্যায়ন তো হয়নি কমপ্লিট তাহলে তো ইতিহাস লেখাই শেষ হয়ে যাবে যে কোনো একটা ইতিহাস লেখার দি বিউটি ইজ একটা প্রবলেম এক একজন এক একভাবে দেখেন এবং এই যে জাতির জনক গান্ধীকে নেতাজি বলেছিলেন এটাই প্রমাণ করে এখন যতই বলা হয় যে গান্ধীর সঙ্গে নেতাজির একটা আমরণ শত্রুতা ছিল প্যাটেলের সঙ্গে নেহরুর আমরণ শত্রুতা ছিল এর সঙ্গে আরেকজন আমরণ শত্রুতা ছিল সেটা কখনোই সঠিক না কারণ আমাদের
জাতীয় আন্দোলনের সবথেকে মূল ঐতিহ্য হচ্ছে এই আমাদের জাতীয়তাবাদী আন্দোলন ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন ওয়াজ ওয়ান অফ দি লংগেস্ট ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট এবং এই আন্দোলন ওয়াজ দ্য মোস্ট ডাইভার্স ন্যাশনালিস্ট মুভমেন্ট এই আন্দোলনে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রক্রিয়া ছিল এই আন্দোলনের বিভিন্ন ধাপ ছিল যেটা সাধারণত বিশ্বের অন্যান্য জাতীয়তাবাদ আন্দোলনে দেখা যায় না এবং এক এক সময় এক একটা ধারা সংমিশ্রিত হয়েছে অনেক সময় এক একটা ধারা প্যারালেলি কাজ করেছে এবং সেটা গান্ধীবাদী নেতৃত্ব নেতাজির নেতৃত্ব অন্যান্য নেতৃত্বের মধ্যে সেটা সঠিক এখন নেতাজির সঙ্গে যে জার্মানির যে সাহায্য নিয়ে উনি যে স্বাধীনতা আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন সে ব্যাপারে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছেন রাসবিহারী বসু তো চেয়েছিল খালি আমরা নেতাজিকে কেন আলাদা করে আমরা ধরব কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে যেটা আধুনিক ঐতিহাসিক দেখাচ্ছেন যে নেতাজি কিন্তু কখনোই নাৎসিবাদকে সাপোর্ট করেননি নেতাজি কিন্তু কখনোই হিটলারের যে নৃশংসতা হিটলারের যে টোটালিটারিজম সেটাকে কিন্তু সমর্থন করেননি এমনকি জাপানে যখন উনি গেলেন জাপানের যে টোটালিটারিজম তার বিরুদ্ধে কিন্তু লিখেছে কাজেই আমরা কখনোই বলতে পারি না যে নেতাজি ওয়াজ আ স্টুজ অফ নাৎসি সুরেন্দ্র আর দুটো প্রশ্ন আছে আমি করে দিচ্ছি তারপর আমরা জাস্ট দুটো প্রশ্নই নিচ্ছি একটা হলো আমাদেরই পুরনো ছাত্র ইতিহাসে ঋত্বিবান চক্রবর্তী হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট বোসেস ইউজ অফ জেন্ডার পলিটিক্স ইন ওয়ারফেয়ার অ্যান্ড হিজ রোল ইন দ্য কনস্টিটিউশন অফ রানী ঝাঁসি রেজিমেন্ট হাউ নোশন অফ জেন্ডার ওয়াজ ইউজড ফর প্রপাগান্ডা পারপাসেস হাউ ডু উই লোকেট উইমেন্স ভয়েস ইন দ্য ওভার আর্চিং সেলিব্রেটরি narrative focused on Bose. Well, I would not say that Netaji used the gender voice, but by creating Rani Jhansi Brigade, by emphasizing women's empowerment, by emphasizing equal participation of women in Azad in force, Netaji ensured his steadfast support to gender equality and women's empowerment. Amra Netaji bibhinno lekha theke pai উনি সবসময় কিন্তু জেন্ডার ইকুয়ালিটির কথা বলেছেন উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন নারী স্বাধীনতা নারী শক্তির কথা বলেছেন এবং আজাদিন ফৌজে যে উইমেন্স ব্রিগেড তৈরি করেছিলেন সেটার মধ্যে দিয়ে তার যে আইডিয়া যাব সেটা কিন্তু বারে বারে ফুটে এসেছে আমি কখনোই বলবো না ই ওয়ান্টেড টু ইউটিলাইজ উইমেন্স ভয়েস বাট বাই অর্গানাইজিং ঝাঁসি রেজিমেন্ট নেতাজি প্রুভ হি স্টেডফাস্ট সাপোর্ট ফর দ্য কজ অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট আর একটাই প্রশ্ন আমি বলছি আর অনেকগুলো প্রশ্ন সেগুলো নিচ্ছি না সেগুলো অরুণদাকেই করবো প্রশ্নটা বিশ্বেশ্বর চক্রবর্তী বলে একজন করেছেন হোয়াট উড বি দ্য মোডালিটিস ফর ইন্টিগ্রেটিং মেইন স্ট্রিম ন্যাশনালিজম ইন ইন্ডিয়ান লিবারেশন মুভমেন্ট হোয়াট উড বি দ্য মোডালিটিস ফর ইন্টিগ্রেটিং মেইন স্ট্রিম ন্যাশনালিজম ইন ইন্ডিয়ান লিবারেশন মুভমেন্ট পরে উনি অ্যাডেন্ডামে লিখছেন উই আর কনসিডারিং দ্য রোল অফ আইএনএ হোয়েন উই আর কনসিডারিং দ্য রোল অফ আইএনএ এটা উনি পরে অ্যাডেন্ডামে লিখছেন হোয়েন উই আর ইয়েস হ্যাঁ এক্স্যাক্টলি আমি বুঝতে পেরেছি ইন্টিগ্রেশন তো ঐতিহাসিকরা করবে না ইন্টিগ্রেশনটা যে যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটার দিকে ঐতিহাসিক আলোকপাত করবে আমি বা সুপ্রদীপ বা অরুণদা তারা তো ইন্ডিকেট করবো না আমরা যে পোটেনশিয়াল ছিল এবং যে প্রসেস ছিল অফ পসিবিলিটিস অ্যান্ড অ্যাকচুয়ালিটিস অফ ইন্টিগ্রেটিং আইএনএস প্রোটেস্ট কনসিয়াসনেস উইথ দি ইমার্জিং ন্যাশনালিস্ট অ্যান্ড পপুলার প্রোটেস্ট কনসিয়াসনেস উইদিন ইন্ডিয়া সেই যে প্রসেসের যে সম্ভাবনা সেটা আমরা তুলে ধরছি আমরা তো ইন্ডিকেট করতে পারবো না কিন্তু যেটা আমি দেখাবার চেষ্টা করেছি যে আইএনএর আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতিতে একদিকে জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী হচ্ছে অন্যদিকে শ্রেণীভিত্তিক প্রতিবাদী আন্দোলনও সংগঠিত হচ্ছে এবং এই শ্রেণীভিত্তিক আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন সংমিশ্রণ বিভিন্ন সময় ঘটেছে এবং সেটার ক্ষেত্রে সারাদিন ফৌজের যে প্রতিবাদী চরিত্র সেটা একটা বড় প্রেক্ষাপট হিসেবে কাজ করছে সুরঞ্জন দা আর প্রশ্ন নিচ্ছি না কারণ অরুণ দাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি আমি অরুণ দা স্যার আপনি এবার আপনার আলোচনা শুরু করুন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় আমি
স্যার আছেন তো? অরুণ দা আপনি আছেন তো? আমি তো এক্ষুনি দেখলাম। হ্যালো হ্যালো, অরুণ দা কি আলোচনায় আছেন? এটা কিন্তু আমাদের কোনোদিনই হয় না, আমরা তো দীর্ঘদিন ধরে করছি। আমিও হেডফোন ব্যবহার করছি, আমি সাধারণ হেডফোন ব্যবহার করি না, আপনি একটা ফোন করে নিন না ওনাকে। আমি ফোন করে নিচ্ছি। সুরঞ্জন দা তুমি কি আর দু একটা প্রশ্ন নেবে? হ্যালো, আমি অরুণদাকে ফোন করছি, ততক্ষণ যদি আরেকটা প্রশ্ন খালি। আমাদের আমাদের ছাত্র পার্থ মুখার্জি পাস করে গেছে, ও গবেষণা করছে, প্রশ্নটা করেছে চিত্তরঞ্জন দাস পরবর্তী বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বহু ক্ষেত্রেই বিঘ্নিত হয়েছে, 1926-1931 এই সময়কালের মধ্যে একাধিক দাঙ্গা হয়েছে, অন্যদিকে বেঙ্গল টেন্যান্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইউনিভার্সাল ফ্রি প্রাইমারি এডুকেশন এই ইস্যুগুলোকে কেন্দ্র করে কিন্তু হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটেছে। কর্মী সংঘের অমরেন্দ্রনাথ চ্যাটার্জির মতো লিডাররা ইউনিভার্সাল ফ্রি প্রাইমারি এডুকেশনের বিরোধিতা করেছেন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে। এই অবস্থায় শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে, আপনি বলুন। আন্তরিক কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ যে 125 বছর নেতাজির জন্মদিন উপলক্ষে এই সুন্দর আয়োজনটি করেছেন। তারা একটা সিরিজ অফ আয়োজন করছেন, এটা তারই একটা অংশ, এবং এর জন্য বিশেষভাবে আমি কলেজের অধ্যক্ষ ডক্টর মণিমঞ্জুরী মণ্ডল এবং উপাধ্যক্ষ আমাদের ছাত্র সুপ্রতিম দাসের প্রতি কৃতজ্ঞ। এবং আমার খুব ভালো লাগছে যে আজকে এই যে অনুষ্ঠানে আমি অধ্যাপক সুরঞ্জন দাস, আমাদের বহুদিনের বন্ধু, তার সঙ্গে একসঙ্গে বলছি। এবং এটা সুরঞ্জন আগেই বলেছেন, কিন্তু আমার মনে পড়ছে যে আমরা একই দিনে, মানে 5ই জানুয়ারি 1981 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলাম। এটা কত বছর হয়ে গেল জানি না, কিন্তু সেই একই প্ল্যাটফর্ম আবার ইউজ করছে। সুরঞ্জন খুব সুন্দর বলেছেন যে কিভাবে আইএনএ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর লিগাসিটাকে, খুব সাময়িক লিগাসি এবং একই সঙ্গে দীর্ঘস্থায়ী লিগাসি, 1945-46-47 সালে লাগু হয়েছিল, এবং তার নানা ধরনের যে প্রশ্ন সেগুলো ইতিমধ্যেই এসেছে, এবং সেগুলো নিয়ে কিছু প্রশ্ন একেবারে আইএনএ রিলেটেড, কিছু প্রশ্ন সামগ্রিকভাবে নেতাজির কর্মকাণ্ডকে নিয়ে এবং তার ঐতিহাসিক মূল্যায়নকে নিয়ে সেই আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আমার বিষয়বস্তুটা ছিল একটু একই রকম, কিন্তু এই বিচার এবং পুনর্বিচারের প্রক্রিয়া, এবং এখানে শুধুমাত্র আইএনএ কাণ্ড ছাড়াও ওনার সমগ্র জীবনকে প্রতিফলিত করা। এবং এই ক্ষেত্রে মনে হতেই পারে যে এটা অত্যন্ত সাধারণ একটা বিষয়, কেননা নেতাজির কর্মকাণ্ডের বিচার এবং পুনর্বিচার খুবই সহজ অ্যাপারেন্টলি মনে হবে, কারণ তার মতো একজন নেতৃত্ব, মানে স্বাধীন ভারতের কথা বলবো না, আধুনিক ভারতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব, একজন বা দুজনের মধ্যে তিনি পড়েন, সুতরাং এ নিয়ে কিছু বলার নেই। দ্বিতীয়ত, অতি অবশ্যই তার মতো একজন চিরকালের একজন অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদ বিরোধী, জাতীয়তাবাদ, এবং একই সঙ্গে ঐতিহ্য অনুসারী চিন্তা ভাবনার ভক্ত খুঁজে পাওয়া মুশকিল।
এবং তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন বিভিন্নভাবে তার জীবনে প্রতিফলিত হয়েছে এবং তার জীবনে এবং তার আফটার লাইফেও আমি বলবো আমরা সেখানে আসব তারও একটা রেলিভ্যান্স থেকে যায়। এবং সর্বোপরি আমরা কখনোই ভুলতে পারি না যে জাতির জন্য তার যে আত্মবলিদান সেটা এতটাই বড়, সেটা সবসময় আমাদের চোখে লেগে থাকে। কিন্তু যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে এক ধরনের একটা কনটেস্টেড ডিসকোর্স যাকে আমরা বলি সেটা কিন্তু অনেক দিন ধরেই তৈরি হয়েছে, এমন কিছু ইস্যু এমন কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো সবসময় আমি বলবো না যে পিওরলি হিস্টোরিক্যাল কিন্তু অনেক ক্ষেত্রেই রাজনৈতিক, তার ফলে অনেক সময় তার ইভালুয়েশনের সঙ্গে এইসবের অ্যাসোসিয়েশন হয়ে গেছে, এইসবের একটা সংযোগ থেকে গেছে। এবং এইটা ক্ষেত্রে মানে প্রথমেই আমাদের মনে হতে পারে যেটা সাধারণভাবে মানে জনপ্রিয় একটা প্রশ্ন যে যে সুভাষকে কি আমরা গান্ধীর অ্যান্টিথিসিস হিসেবে গ্রহণ করব, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ভায়োলেন্স এবং নন ভায়োলেন্সকে পরস্পর বিপরীত বাইনারির মধ্যে রাখব, এইটা একটা প্রশ্ন থেকে যায়। এবং এই প্রশ্নটা অনেক সময় সাধারণ লোককে নয় অনেক সময় জ্ঞানীগুণী ব্যক্তিকেও বিচলিত করে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে অনেক জাতীয়তাবাদীর এবং বিখ্যাত জাতীয়তাবাদী তারা তারা যেভাবে তাদের জীবন গড়ে উঠেছে সেই জীবনে তার তার মানে টানাপোড়েন ছিল নানা রকম, কিন্তু নেতাজির জীবনে তার যে সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং তার যে জাতীয়তাবাদ এবং তার যে ঐতিহ্যানুসারী ভাবনা সেগুলো এতটাই বেসিক যে সেটা তার প্রথম জীবন থেকেই একেবারে শুরু হয়েছে। এবং সে ছাড়াও আমাদের মনে করতে হবে যে তার যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন এটার একটা নিজস্ব ইতিহাস আছে এবং সে তার একটা এক ধরনের রেলিভ্যান্স সেই সময়ও ছিল এবং তার জীবনের জীবৎকালের পরেও ছিল। এবং তাছাড়া আর একটা জিনিস যেটা এর আগে অনেকবারই সুরঞ্জন মানে বলেছেন এবং অন্যান্য প্রশ্নের মধ্যেও এসেছে যে তার যে টলারেন্স তার যে সহনশীলতা এবং তার যে স্যাক্রিফাইস সেটা ছিল প্রবাদ বিহল, মানে একদম প্রবাদ প্রতিম। এবং এই সব কিছুর মধ্যে একটা জিনিস ঘুরে ফুরে আসে যে আধুনিক ভারতের কনটেক্সটে যে নেতাজিকে আলোচনা করতে গেলে অনেক সময় পাস্ট এবং প্রেজেন্ট একই সঙ্গে এসে যায়, পাস্ট এবং প্রেজেন্ট, এবং পরবর্তীকালে আমি দেখাবো খানিকটা যে পাস্ট অ্যাজ প্রেজেন্ট। এই কয়টা জিনিসের আমি বলবো যে একটা পুনর্বিচার দরকার। প্রথমেই আমি জীবনের ওর জীবনের মানে প্রথম জীবনের কথাতে আসি, এটা সকলেই জানা কথা যে জানকীনাথ বসু এবং প্রভাবতী বসুর এই সন্তান তার প্রথম জীবন কটকে কেটেছিল। কিন্তু এটাও মনে রাখতে হবে ঠিক যেমন ঋষি অরবিন্দের ক্ষেত্রে যা হয়েছিল এবং নেতাজির ক্ষেত্রেও তাই, বাবা ছিলেন একেবারে আদ্যন্ত সাহেব প্রায় সাহেব এবং মানে ব্রিটিশ ইন হ্যাবিটস, এবং তার মা যাকে উনি মা জননী বলতেন তিনি একজন ডিভাউট হিন্দু হাউসওয়াইফ ছিলেন। এবং তার যে প্রথম শিক্ষা প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল কটকে 1902 সালে যখন তার 5 বছর বয়স ভর্তি হয়েছিলেন, এবং তারপরে 12 বছর বয়স যখন তিনি রাভেন্সা কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন, এবং সেই সময় থেকে তিনি একই সঙ্গে তখন তোর কত বয়স হবে মানে 12 বছর বয়স, সেই সময় থেকে তিনি একই সঙ্গে বাংলা এবং সংস্কৃত শিখতে আরম্ভ করলেন এবং ক্রমশ যাদের লেখার সঙ্গে উনি ফ্যামিলিয়ার হতে আরম্ভ করলেন তাদের মধ্যে রয়েছেন বঙ্কিমচন্দ্র এবং বিবেকানন্দ। এবং তার সঙ্গে সঙ্গে উনি ইনফ্লুয়েন্সড হলেন, অনেক বেশি প্রভাবিত হলেন মানে রামকৃষ্ণ পরমহংসের ধর্মীয় ভাবনা দিয়ে। এবং এই সময় ওই কলেজ স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন বেণীমাধব দাস, উনি অনেক সময় বারে বারে তার কথা লিখেছেন যে তার জীবনে কি ধরনের প্রভাব এই বেণীমাধব দাসের ছিল। এবং যে সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা তো তখন ছিল 1920 আগে সেটাই ছিল, এবং সেই সময় তিনি বিশাল এরিয়া তার মধ্যে উনি অত্যন্ত ভালো রেজাল্ট তৃতীয় হয়েছিলেন এবং তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। এবং সেই সময় থেকে তার একজন বন্ধুর কথা আমরা প্রায় পাই, তিনি হচ্ছেন হেমন্ত কুমার সরকার। এই হেমন্ত কুমার সরকারের সঙ্গে তার বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে 17 বছর বয়সে মানে সুভাষ এবং হেমন্ত একই সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং পরিবারে একটা বিশাল অশান্তি সৃষ্টি হয়েছিল। তারা তাদের ধর্মীয় গুরুর সন্ধানে গিয়েছিলেন এবং বেনারস পর্যন্ত গিয়েছিলেন, এবং সেখানে যার কাছে গিয়েছিলেন তিনি সুজন বলেন যে এখনো সে সময় আসেনি তোমাদের।
এখন এরপরে প্রেসিডেন্সি কলেজে বিখ্যাত অটেন ইনসিডেন্ট যেটা ঘটলো সেটা নিয়ে সেটা এত বেশি জানা আমি তার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। মানে এইটা ছাড়া যে ওই প্রতিবাদ ছিল কিন্তু একদম একদম স্বতঃস্ফূর্ত, অর্থাৎ ওই যে আমি প্রথম থেকেই বলছি তার যে একটা অ্যান্টি ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ বিরোধী ভাবনা ছিল, ওটেনের রেশিয়াল কথাবার্তায় সেটা এমন রকম গুরুত্ব হলো যে মানে গুরুত্ব পেলো যে তিনি যেভাবে অংশ নিলেন সেই অংশ নেওয়া নিয়ে অনেক ঘটনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তিনি কতটা প্রত্যক্ষ ভাবে ওই জায়গায় ছিলেন, কতটা ছবিতে এসেছিল, কতটা ওই প্রিন্সিপালের যিনি বেয়ারা ছিলেন তিনি যে সাক্ষ্য দিয়েছিলেন তার উপরে ভিত্তি করে যে কোনো কারণেই হোক একটা অবিচার হলো এবং শেষ পর্যন্ত উনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হলেন। এবং এই বিতাড়নের পরে উনি শেষ উনি স্যার আশুতোষের সহযোগিতায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন। সেই কলেজের পর্ব নিয়ে সুপ্রতিমা এত সুন্দর বলেছে, আমি তো আমি সেই সময় সবটা শুনতে পাচ্ছিলাম না কারণ ওই সময় আমার ভিডিও আমার আমার অডিও গন্ডগোল করছিল, কিন্তু শেষটা শুনতে পেরেছি। তার ফিলোসফিক্যাল সোসাইটিতে কার্যকলাপ এবং একই সঙ্গে ওই সময় নীরজ চৌধুরী এবং ইত্যাদি অন্যরা যা কার্যকলাপ করেছে এবং তার তারপরে তিনি যখন স্কটিশ চার্চ কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন মানে দর্শনে বিএ অনার্সে মানে প্রথম শ্রেণীতে বোধহয় দ্বিতীয় হয়েছিলেন এবং খুবই ভালো রেজাল্ট করলেন। এরপরে যেমনটি হয় ওর যেমনটি ঋষি অরবিন্দর ক্ষেত্রে হয়েছিল এই ক্ষেত্রেও তাই হলো, ওনার বাবার খুব ইচ্ছে সেই জন্য উনি ইংল্যান্ডে যেতে বাধ্য হলেন আইসিএস পরীক্ষার জন্য এবং সেখানে সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উনি প্রথমে এ পেলেন ভর্তি হলেন যে বিষয় নিয়ে মেন্টাল অ্যান্ড মরাল সায়েন্স ট্রাইপোস করার জন্য। এবং ওই একই সময় তিনি আইসিএস পরীক্ষা দিচ্ছিলেন এবং সেই পরীক্ষায় তিনি ফোর্থ হলেন, কিন্তু সেই পরীক্ষা থেকে উনি শেষ পর্যন্ত সেই সেই আইসিএস থেকে পদত্ব, এগুলো খুবই জানার কথা। কিন্তু এইখানে একটা কথা বলার খুব দরকার আছে যে এই সময় সুভাষের মনোভাবটা কি ছিল। শরৎ বসুকে 1920 সালে সুভাষ যখন লিখছেন তখনও তিনি কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে খুব সম্ভবত সাক্ষাৎ হয়নি, 1920 সালে 21 বোধহয় সাক্ষাৎ হয়েছিল। উনি সুভাষ লিখছেন শরৎ বসুকে, বাট ফর এ ম্যান অব মাই টেম্পারামেন্ট, ভেরি আপনারা লক্ষ্য করুন যে মাই টেম্পারামেন্ট কথাটা রয়েছে, বাট ফর এ ম্যান অব মাই টেম্পারামেন্ট হু হ্যাজ বিন ফিডিং অন আইডিয়াস দ্যাট মাইট বি কল্ড ইকসেন্ট্রিক। এইবারে যে কথাটা লিখছেন সেই কথাটা ওনার আমার মনে হয় ওনার সারা জীবন ধরে একটা চালিকা শক্তি বা লেট মোটিভের মতো কাজ করেছে। দ্য লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স ইজ নট দ্য বেস্ট লাইন টু ফলো, দ্য আনসার্টেনটিস অফ লাইফ আর নট অ্যাপলিং টু ওয়ান হু হ্যাজ নট অ্যাট হার্ট ওয়ার্ল্ডলি অ্যাম্বিশনস। তার মানে একই সঙ্গে অনেকগুলো কথা এখানে বললেন, নিজের টেম্পারামেন্টের কথা বললেন, নিজেকে খানিকটা এক্সেন্ট্রিক বললেন এবং নিজের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার করলেন যেটা কখনোই লিস্ট রেজিস্ট্যান্সের লাইন নয়। এবং তাছাড়াও তিনি বললেন যে ওনার নিজের কোনো ওয়ার্ল্ডলি অ্যাম্বিশন নেই, এগুলো কিন্তু ওই ওনার যে প্রথম জীবনের গঠন এবং সেই সবটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এইভাবে আমরা যে সুভাষচন্দ্রের মধ্যে যে অ্যান্টি ইম্পেরিয়ালিজম দেখলাম, ন্যাশনালিজম দেখলাম, যে ট্র্যাডিশনাল স্ট্যান্ড দেখলাম, এইটা যদি আমরা পরে ওই যেটা ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান্ড আনফিনিশড অটোবায়োগ্রাফি যেটা উনি 1937 সালে শেষের দিকে লিখেছিলেন এবং যেটাতে তার জীবনের সেই পর্বটা কভার করা হয়েছিল ওই আইসিএস রেজিগনেশন পর্যন্ত, এবং যেখানে তিনি বিশেষ করে একটা অ্যাস্টাউন্ডিং অ্যাকাউন্ট দিয়েছেন কিভাবে তার ইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট গুলো হয়েছে। এবং এখানে তিনি বারে বারে বলেছেন, বিশেষ করে চাপ দিয়ে বলেছেন বিবেকানন্দের প্রভাবের কথা, এমনকি এই লাইনটাও বলেছেন, আই ওয়াজ বিয়ার 15 হোয়েন বিবেকানন্দ এন্টার মাই লাইফ। এবং তাছাড়াও উনি ওই সময় রিকাউন্ট করলেন স্পিরিট অফ সার্ভিস স্যাক্রিফাইস অ্যান্ড জিল অফ ন্যাশনাল লিবারেশন। এই যে স্পিরিট অফ সার্ভিস স্যাক্রিফাইস অ্যান্ড জিল খুব গুরুত্বপূর্ণ শব্দ, সেবা আত্মত্যাগ এবং একটা প্রচন্ড মানে জিল যাকে আমরা বলি আগ্রহ এই যে ন্যাশনাল লিবারেশনের, এটা কিন্তু ওনার সারা জীবনে এই সময় ওই সময় থেকে কাজ করে গেছে। এবার আমরা আসি যে প্রশ্নটা আমি প্রথমেই তুলেছিলাম যে কেন আমরা সুভাষকে শুধুমাত্র গান্ধীর অ্যান্টিথিসিস হিসেবে দেখব না, কেন আমরা ভায়োলেন্স এবং নন ভায়োলেন্সকে একটা বাইনারি হিসেবে দেখে কোন একটা লাইন নিয়েই আমাদের আমাদের মতামত মানে সীমিত রাখবো। তার বড় কারণ হচ্ছে যে সুভাষ যখন প্রথম এলেন গান্ধীর সঙ্গে দেখা করতে 1921 সালে, তখন গান্ধী তো আমরা সকলেই জানি তাকে সিআর দাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন এবং সিআর দাস তখন ছিলেন বাংলার মানে মোস্ট প্রমিনেন্ট পলিটিশিয়ান, মানে বস্তুত পক্ষে
1921 আর 1925 এর মধ্যে অনেক তফাত। দ্য ডিফাইনিং মোমেন্ট সর্বসচিব ভট্টাচার্য দেখিয়েছেন যে কিভাবে 1925 মানে দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পরে বাংলার মানে বাংলা রাজনীতি সমাজ কত কত মানে কি র্যাডিক্যালি পাল্টে গেল। যাই হোক সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই যে 1921 যখন এলেন এবং সুভাষকে উনি সিয়ারদাসের সঙ্গে দেখা করতে বললেন, সেটা সেই সেই সময় সুভাষের ফার্স্ট ইম্প্রেশনটা ছিল গান্ধী সম্বন্ধে উনি মানে লিখেছেন মানে ওয়াজ নট ইম্প্রেসিভ, তো যদিও তিনি মনে করেছিলেন মানে সারা জীবন ধরে গান্ধীর প্রতি বিশেষ ধরনের শ্রদ্ধা প্রকাশ করে গেছেন। সুভাষের যে একটা একটা ক্রমিক জনপ্রিয়তা মানে যুবক সম্প্রদায়ের মধ্যে দেখা দিচ্ছিল এবং তার যে একটা ক্রমশ ইনভলভমেন্ট হচ্ছিল ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস এর সঙ্গে, সেটা বিশেষভাবে লক্ষণীয়। এবং তারপরে যেটা সুরঞ্জনও বলেছেন এবং সকলেই আমরা জানি যে 1938 এবং 1939 এর এপিসোড হলো এবং সেই হরিপাড়া এবং ত্রিপুরী কংগ্রেস এলো এবং ক্রমশ আমরা দেখলাম যে সুভাষের কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ শুরু হলো। এই সময় থেকে যে গান্ধী সুভাষ জহর ট্রায়াঙ্গেল একটা দেখা দিল। এইখানে আমরা বলে রাখি যে এই গান্ধী সুভাষ জহর ট্রায়াঙ্গেল নিয়ে ইদানিংকালে মানে কিছু কিছু কাজ হয়েছে এবং সেই কাজের মধ্যে দেখা গেছে এটাকে অস্বীকার করা হচ্ছে না কখনোই যে একটা একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু সেই দ্বন্দ্বটাই সার্বিক নয়। রুদ্রাংশ মুখার্জি দেখিয়েছেন বিশেষত গান্ধী এবং জহর মানে সুভাষ এবং জহরের মধ্যে এই সময়কার কিছু পত্রালাপ এবং ইত্যাদি ইত্যাদি, এবং তাতে দেখা যায় যে মানে ব্যাপারটা কিন্তু অত প্রথম থেকে এরকম বলা যায় না যে একটা দ্বন্দ্ব একটা সংঘর্ষ লেগে গেছে। এরপরেই আমরা যে প্রশ্নটা আসে, হেন্স কাম দ্য কোয়েশ্চেন, যে একটা রিলেশন অফ কন্ট্রাডিকশন, মানে যে জিনিসটাতে একটা বৈপরীত্য মানে হিংসা বনাম অহিংসা, যেটাকে আমরা বলি যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা প্রক্রিয়া হিসাবে হিংসা এবং অহিংসার দ্বন্দ্ব। কিন্তু প্রবলেমটা কিন্তু এরকম নয় যে যে এইভাবে দেখলে আমরা গান্ধী সুভাষ জহরের সমগ্র রিলেশনের এক্সপ্লানেশন পাবো না, ব্যাখ্যা পাবো না, এবং এইভাবে দেখলে আমরা ইতিহাসের একটা মাত্র অংশ বিশেষ মাত্র পাবো। কেননা ধরুন ওই যে নেতাজি যখন প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিচ্ছেন হরিপুরা কংগ্রেসে 1938 সালে, তখন অবশ্য বিচ্ছেদটা হয়নি, কিন্তু এইসব অনেক প্রশ্ন তো উঠে গেছে। উনি বলছেন, ইন কনক্লুশন আই শ্যাল ভয়েস ইওর ফিলিংস বাই সেইং দ্যাট অল ইন্ডিয়া ফারভেন্টলি হোপস অ্যান্ড প্রেস দ্যাট মহাত্মা গান্ধী মে বি স্পেয়ার্ড টু আওয়ার নেশন ফর মেনি মেনি ইয়ার্স টু কাম, উই নিড হিম ফর দ্য কজ অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, হোয়াট ইজ মোর উই নিড হিম ফর দ্য কজ অফ হিউম্যানিটি। এটা ফেব্রুয়ারি 1938। লক্ষণীয় হচ্ছে শুধুমাত্র এই যে দুটো কথা উনি বললেন, ভারতের স্বাধীনতা এবং সামগ্রিকভাবে মানবতার কজের জন্য, এই এইটা কিন্তু লক্ষ্য করার দরকার, কারণ এটা লক্ষ্য না করলে অ্যাকচুয়ালি ওদের সম্পর্কটাকে ভালো করে বোঝা যাবে না। এবং তার পরের বছরে যখন ওই চূড়ান্ত ঘটনাটি ঘটলো যাকে আমরা ত্রিপুরী রিফ্ট বলি, সেই ঘটনার সময়ও সুভাষ যে স্টেটমেন্টটা দিয়েছিলেন 5ই ফেব্রুয়ারি 1939, সেখানে উনি বলছেন, ইন দিস কানেকশন আই শুড অলসো লাইক টু সে দ্যাট আই হ্যাভ অন সাম অকেশনস ফেল্ট কনস্ট্রেন্ট টু ডিফার ফ্রম মহাত্মা গান্ধী অন পাবলিক কোয়েশ্চেন, এইটা আমাদের জানা, বাট আই ইল্ড টু নান ইন মাই রেসপেক্ট ফর হিজ পার্সোনালিটি। সুরঞ্জন এটা বারে বারে বলেছেন, বাট হোয়াট এভার হিজ ভিউ মে বি ইট উইল অলওয়েজ বি মাই এম অ্যান্ড অবজেক্ট টু ট্রাই অ্যান্ড উইন হিম কনফিডেন্স উইন হিজ কনফিডেন্স ফর দ্য সিম্পল রিজন দ্যাট ইট উইল বি এ ট্র্যাজিক থিং ফর মি ইফ আই সাকসিড ইন উইনিং দ্য কনফিডেন্স অফ আদার পিপল বাট ফেল টু উইন দ্য কনফিডেন্স অফ ইন্ডিয়াস গ্রেটেস্ট ম্যান। মানে এই সময়ও কিন্তু উনি একটা তফাত করতে পারছেন যে সকলে এবং গান্ধীজি আলাদা, এবং গান্ধীজির একটা সম্মতি গান্ধীজির একটা জিনিসের জন্য উনি ব্যাকুল, এবং এই যে ব্যাপারটা এটা আইএনএ পর্বের যে পরবর্তীকালের কথা মানে সুরঞ্জন বলেছেন অনেকটাই, কিন্তু আইএনএ যখন ফরমেশন হচ্ছে, সুভাষ বোস যখন রেডিও টক দিচ্ছেন ব্যাংকক থেকে, এবং যখন 75 বার্ষিক মানে 75 বর্ষপূর্তি হচ্ছে গান্ধীর 1943 সালের অক্টোবর মাসে, তখন উনি বলছেন, নেতাজি বলছেন, দ্য সার্ভিস উইচ মহাত্মা গান্ধী হ্যাজ রেন্ডার টু ইন্ডিয়া ইজ সো ইউনিক অ্যান্ড আনপ্যারালেলড দ্যাট হিজ নেম উইল বি রিটেন ইন লেটার্স অফ গোল্ড ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি অফ ফর অল টাইম। এটাকে কিন্তু ব্যাজস্তুতি বলে ভাববার কোনো কারণ নেই, কেননা ওই সময় দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে,
গান্ধীরও ওই আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে, নেতাজির আইএনএ মুভমেন্টের সূত্রপাত হচ্ছে, ওই সময় উনি এরকম কথা বলছেন, এটাকে কোনোভাবেই বাজস্তুতি বলা, এটাকে অ্যাকচুয়ালি আমি বলবো একটা ওই সময়কার গ্রাউন্ড রিয়েলিটির একটা একটা এস্টিমেশন, এবং সেটা সুভাষের দ্বারা সেই এস্টিমেশনটা হয়েছে। এবং সুভাষ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো সুভাষ, আমাদের মনে রাখা উচিত যে আইএনএ কে একটাকে গান্ধী ব্রিগেড বলছেন, আর একটাকে জহর ব্রিগেড বলছেন। সুতরাং এই এই কথাগুলো যখন বলছেন, তখন ওনার মনে মনে কিন্তু একটা সংযোগের ইচ্ছে রয়েছে। এটাকে ভাবার মনে করার দরকার নেই যে উনি একটা সম্পূর্ণ এমন ধরনের আন্দোলন করছিলেন যে আন্দোলনের সঙ্গে কোনোভাবেই, যাকে মেন স্ট্রিম ন্যাশনালিজম বলা হচ্ছে তথাকথিত ভাবে, তার কোনো যোগ নেই। সুতরাং এইটা একটা খুব বড় জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে তথাকথিত ভাবে নেতাজির যে মৃত্যু হলো 1945 সালের অগস্ট মাসে, সেটার পরেও মানে সেটাকে তো তখন অনেকে নানা রকম প্রশ্ন করছিলেন, এবং তারপরেও অনেক প্রশ্ন হয়েছে, যাই হোক আমি তার মধ্যে এখন যাচ্ছি না। কিন্তু সেখানে গান্ধী যে দুটো স্পিচ দিয়েছিলেন, একটা 1947 সালের 23শে জানুয়ারি, একটা 1948 সালের 23শে জানুয়ারি, সেইগুলো কিন্তু নেতাজি সম্বন্ধে সম্পূর্ণ অন্য কথা সেখানে রয়েছে। আমি বিশেষত 1948 সালের 23শে জানুয়ারি, বস্তুত তার মৃত্যুর 7 দিন আগে গান্ধীজি যে স্পিচটা দিয়েছিলেন সুভাষ সম্বন্ধে, সেটা হচ্ছে এই: সুভাষবাবু ওয়াজ এ ভোটারি অফ ভায়োলেন্স, হোয়াইল আই এম এ ডিভোটি অফ অহিংসা, বাট হোয়াট ডাজ ইট ম্যাটার, আই নো দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট উই শুড লার্ন ফ্রম আদার পিপলস ভার্চুস, উই শুড বি লাইক দ্য সোয়ান অ্যান্ড টেক দ্য মিল্ক অফ ভার্চু, উই শুড এমুলেট হিম ইন ইজ ভার্চুস। সুভাষ ওয়াজ এ গ্রেট ফাইটার, হি লেড ডাউন হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, লেট আস দেয়ার ফোর ইন রিমেম্বারিং সুভাষ থিঙ্ক অফ his great virtues and purge our heart of malice. হ্যাঁ, লক্ষণীয় দুটো কথা, একটা হচ্ছে his great virtues and purge our heart of malice. সুতরাং এটাও একটা গ্রাউন্ড রিয়েলিটি, একটা যে তথাকথিত ম্যালিসের প্রসঙ্গ উঠেছিল সেটাকে কিন্তু উনি মানছেন, মেনে মানছেন যে এটা ঠিক হচ্ছে না, ওকে 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 ঠিক করার জন্য। এই প্রসঙ্গে আমি এখানে একটা ডাইগ্রেশন করে তপন রায়চৌধুরীর একটা লেখার কথা উল্লেখ করব, যেটা উনি পশ্চিমবঙ্গ ইতিহাস সমিতিতে 16তম প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে দিয়েছিলেন। সেই অ্যাড্রেসটার নাম ছিল সেকাল ও একাল। সেখানে উনি বিশেষ করে এই প্রশ্নটা তুলেছিলেন যে এই যে কয়েকটা প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা ঠিক কিভাবে পাওয়া হয়েছিল, যেটা অনেক সময় প্রশ্ন হিসেবে আসে। দ্বিতীয়ত হচ্ছে এটা কি শুধুমাত্র নন ভায়োলেন্ট মুভমেন্ট, অহিংস মুভমেন্টের মধ্য দিয়ে হয়েছে, এটা কি ইংরেজ গিফট অফ ইংলিশ লিবারেশন, এটা কি এফেক্ট অফ 1947 বা 46-47, যেটা যেটা সুরঞ্জন খুব ভালো করে বললেন, এবং সুভাষ স্পেশাল রোল ইন ইট। এখন এই কথাটা উনি বলেছিলেন, এটাতে বোঝা যাচ্ছে, এরপরে আমি পরে আবার তপন রায়চৌধুরীর প্রসঙ্গে আসবো সেটা পরে, কিন্তু এটা এই জন্য বলা যে এই যে একটা সেকাল, এই যে সেকাল মানে আমি যেটা বলতে চাইছি যে সমকাল বা সেকাল, এই এই সময় এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছিল যে এটা ঠিক কি হচ্ছে। এবং এইখানে আমরা একটু সুভাষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শনের কথা আসব, এবং যেটা অনেক মানে যেটা খুব একটা স্পেসিফিক্যালি আমি এখানে ডিসকাস অ্যানালাইজ করছি না, কিন্তু কতগুলো কথা এখানে আসবে, এবং তার কতগুলোর মধ্যে একটা বড় কথা হচ্ছে অনেকগুলি থিঙ্কার্স যাদের মধ্যে, যারা খুব প্রভাবিত করেছিল সুভাষকে, তাদের মধ্যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, অরবিন্দ, শিয়ার দাস, লেনিন, মুস্তাফা কামাল, পাশা, ডি ভ্যালেরা, জোসেফ ম্যাথসেনি, কাউন্ট কাভুর এবং গ্যারিবোল্ডি তো ছিলেন। এখন সুভাষের যে একটা প্রোফাউন্ড স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস ফ্রেম অফ মাইন্ড ছিল, যেটা আমি প্রথম থেকেই বলছি, কিন্তু তার সোশ্যাল ভিউজ যেটা তৈরি হয়েছিল এই সময়, সেটা কিন্তু কাস্ট এবং ক্রিট এবং জাতি বর্ণর ঊর্ধ্বে উঠেছিল, এবং এটাকে আমরা বলবো একটা এমন একটা মিক্সচার বা সমন্বয় যেখানে একই সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক এক্সপোজার ছিল, এবং তার মধ্যে ছিল ইউরোপ এবং তার মধ্যে ছিল এশিয়ার অন্যান্য জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে এইটা আমরা কখনোই ভুলবো না যে হি ওয়াজ এ
মানে স্ট্রং গড বিলিভার এবং ও খুব ঈশ্বর বিশ্বাসী উনি ছিলেন, এবং উনি নিজে ব্যক্তিগতভাবে ওনার সংগ্রহে সবসময় ভগবদ্গীতাকে রাখতেন তার পকেটে, এই এমনকি আয়নের ওই সমস্ত টিউমাল্টাস দিনগুলোতেও তার পকেটে ভগবদ্গীতা ছিল। কিন্তু তার আজাদহীন ফৌজে যখন তিনি গঠন করছেন সেটা ছিল, সুরঞ্জন বলেছেন যে ধর্মের ঊর্ধ্বে উঠেছিলেন এবং এখানে হিন্দু মুসলিম শিখ সোলজাররা ছিল, এবং এর ফল এর যে যে দীর্ঘস্থায়ী মানে প্রতিক্রিয়া যেটা উনি দেখিয়েছেন মানে সুরঞ্জন, সেটাও কিন্তু এই ধরনের একটা সেকুলার সমস্ত সমস্তরাই তার মধ্যে ইনভলভ ছিল। এবং তিনি কিন্তু একই সঙ্গে যেটা উইমেনদের নিয়ে একটা কোশ্চেন উঠছে যে কমপ্লিট ইকুয়ালিটি উইথ রিগার্ড টু উইমেন ইন আয়নে, তার ফলে আমরা ওনাদের কথা শুনি যারা ওখানে প্রধান ভূমিকা নিচ্ছে। এখন সুভাষের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে যেটা ছিল সেটার মধ্যে আমরা বিশেষ করে তার প্ল্যানিং এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সম্বন্ধে ধারণা, এবং যেগুলো অনেক ক্ষেত্রে স্বাধীন ভারতও কার্যকরী হয়েছে, এবং ওই সময় যেটা হরিপুরা কংগ্রেসে প্রথম সূত্রপাত হয়েছিল এবং যার ফলে খুব মানে প্রখ্যাত বোম্বে প্ল্যান 1944 সালে তার তার একটা প্রক্রিয়া হিসেবে তৈরি হয়। এবং একই সঙ্গে একটা জিনিস লক্ষণীয় যে উনি বিশেষ করে সোভিয়েত সাকসেস খুব 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 ইমপ্রেসড হয়েছিলেন, কারণ ইন দ্য কেস অফ প্ল্যানিং, কারণ তার চয়েস ছিল সবসময় এমন একটা ইকোনমিক ডেভেলপমেন্টের কথা, এমন একটা মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যেটা খুব দ্রুত গতিতে ঘটবে এবং খুব কম সময়ে ঘটবে। এখন এই দ্রুত গতিতে এবং খুব কম সময়ে ঘটা যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে ওনার সোভিয়েত মডেলটা ওনার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল। তার পলিটিক্যাল মানে যে রাজনৈতিক দর্শন সেটা নিয়েও আমি দেখছিলাম কতগুলো প্রশ্ন এসেছে, কিন্তু সেটাকেও আমরা বলবো একই সঙ্গে এটা প্রোডাক্ট অফ দ্য টাইম এবং অলওয়েজ চেঞ্জিং, এবং যার ফলে যে ওনাকে কিন্তু কখনোই এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে উনি অ্যাক্সিস পাওয়ারের পক্ষে ছিলেন বলে সব ওই কাজগুলো মানে অ্যাক্সিস পাওয়ারের সঙ্গে একটা সমঝোতা করেছিলেন বলে ওদের সমস্ত কার্যকলাপ মেনে নিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি প্রোডাক্ট অফ দ্য টাইম, সেই জন্য মানে এই অর্থে বলছি যে সেই প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার রাজনৈতিক দর্শনের মধ্যে একটা স্পিরিচুয়াল পার্ট আছে, একটা ন্যাশনালিস্ট পার্ট আছে, একটা সেকুলারিস্টিক পার্ট আছে, একটা ডেমোক্রেটিক পার্ট আছে এবং একটা সোশ্যালিস্টিক পার্ট আছে। কিন্তু আমি এগুলো মানে ডিটেলে এখানে আলোচনা করছি না, কিন্তু এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে যে হি ওয়ান্টেড মানে উনি চেয়েছিলেন একটা পলিটিক্যাল সিস্টেম, যে পলিটিক্যাল সিস্টেম একটা সর্ট অফ স্টেট অফ অ্যান অথরিটেরিয়ান ক্যারেক্টার, তার মধ্যে অনেক শক্তি থাকবে, সেন্ট্রালাইজড অনেক শক্তি থাকবে ইন প্লেস অফ দ্য সো কল্ড ডেমোক্রেটিক সিস্টেম। কিন্তু হি স্টেট তার স্টেট কিন্তু অলওয়েজ ওয়ার্ক, এটা আমি কোট করছি ওনার লেখা থেকে, অ্যাজ অ্যান অর্গান অর অ্যাজ দ্য সার্ভেন্ট অফ দ্য ম্যাসেস, দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল, এইটা কিন্তু বারে বারে লেখা, আমি এটা নিজের কথা যোগ করছি না কিন্তু ওটা সরাসরি ওনার কথাই। এবং তার যে শেষ পর্যন্ত শেষ বিচারে আমি বলবো যে দ্য সুপ্রিমেসি অফ দ্য পিপল ইজ দ্য সোর্স অফ অথরিটি, এইটা উনি মেনে নিয়েছিলেন। কিন্তু এখন এর অনেক মিথ তৈরি হয়েছে যে যে এই বিষয়ে, এবং বিশেষত গান্ধী নেহরু এই বিষয়ে কি ভেবেছিলেন মানে ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু কেউ মানে কোনো কোনো অ্যানালিস্ট যেভাবে এটাকে ব্যাখ্যা করেছেন যে ওই সময় এবং তার পরে স্বাধীন ভারতে ওর পরেও মানে 50 এবং 60 দশকেও 1950 এবং 60 দশকেও যেভাবে সমস্ত ঘটনাগুলো ঘটছিল, ইকোনমিক প্ল্যানিং এবং সমস্ত কিছু, একটা সেন্ট্রালাইজ একটা স্টেট সিস্টেম তৈরি, একটা স্টেট সিস্টেম একই সঙ্গে ফেডারাল, তার সঙ্গে সঙ্গে একটা ইউনিটেরিয়ান স্টেটও রয়েছে, এইটা অনেক ক্ষেত্রে কেউ কেউ মনে করেছেন যে আমেরিকার ইতিহাসে জেফারসন হ্যামিল্টনের যে দ্বন্দ্ব 1790 এ ছিল তার একটা রিফ্লেকশন যেন পাওয়া যায়। তার ফলে এই যে ডেভেলপিং স্টোরি অফ মডার্ন ইন্ডিয়া, এই স্টোরিটা নিয়ে একটা কাউন্টার ফ্যাকচুয়াল হতে পারে যে যদি সুভাষ বেঁচে থাকতেন, যদি সুভাষ প্ল্যানিং এ অংশ নিতেন, তাহলে সেই ডেভেলপমেন্টগুলো ঠিক ঠিক কেমন হতো। হ্যাঁ, এটা 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 একটা ব্যাপার। এবং শেষমেশ আমি লাস্ট প্রশ্নটা নিয়ে শেষ করছি যে নেতাজি লিগাসি, লিগাসিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই লিগাসির কথা সুরঞ্জনও বলছেন অন্যভাবে, খুব মানে 1945 সালে ওনার যেমন একটা কর্মকাণ্ড আইনের হয়তো শেষ হলো, কিন্তু তারপরেও 46-47 কিভাবে ইতিহাস গড়িয়ে গেছে এবং সেই ইতিহাসে আইনে কিভাবে প্রভাব ফেলেছে, ঠিক তেমনই আর একটু বড় করে যদি আমরা ভাবি যে যে একটা গ্লোরিয়াস লিগাসি নেতাজি কিভাবে কত তার কনটেক্সট গুলো কি, এখন এই কনটেক্সটে আমরা প্রথমেই বলবো যে ইন দ্য কনটেক্সট অফ হিস টাইম ইন রিলেশন টু দ্য ভেরিয়াস আসপেক্টস অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কোর্স বিয়ন্ড
টাইম এট প্রেজেন্ট। এখানে আমরা যেটা করতে চাই, যে আমি এখানে শেষ করতে চাই কোনো ডেফিনেটিভ কনক্লুশন দিয়ে নয়, কিন্তু হোয়াই, কিন্তু আমি একই সঙ্গে অ্যাপ্রিসিয়েট করব যে বিশেষ করে বলবো যে তার যে আইডিয়াস এবং তার যে অ্যাক্টিভিটিস, এই আইডিয়াস এবং অ্যাক্টিভিটিসটা এই নেশন বিল্ডিংয়ে, যেটা সুরঞ্জন বারে বারে বলছিলেন, কীভাবে কার্যকরী হতে পারত। এবং আমি এখানে ওই তথাকথিতভাবে যে এই যে হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে ইমাজিনেশন, নেতাজিকে নিয়ে যে সমস্ত কল্পনা তার এমনকি 50 এবং 60-এর দশকে এবং 70-এর দশক পর্যন্ত চলেছিল, এবং সেই সব নিয়ে যে সমস্ত ভাবনা চিন্তা হয়েছে তা নিয়ে ছবিও তৈরি হয়েছে ইদানিংকালে, সৃজিৎ মুখার্জির ছবি রয়েছে গুমনামি, আমি তার মধ্যে ডিটেলে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি তার মধ্যে, যে আলটিমেটলি কল্পনা কিন্তু নেতাজিকে ছাড়ছে না, কোনোভাবেই নেতাজিকে ছাড়ছে না, এমনকি অনেক অনেক বছর পরেও। তথাকথিত 1945 সালের অগাস্টের ওই এয়ারক্রাশের, তথাকথিত এয়ারক্রাশের অনেক পরেও কল্পনা কিন্তু নেতাজিকে ছাড়ছে না, সেটা কিন্তু একটা ফ্যাক্ট। গুমনামি বাবা নেতাজি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, আদৌ নয়, কিন্তু কল্পনা সেটাকে ছাড়ছে না, এইটা এইটা আমাদের মাথায়। কিন্তু কেন কেন তাই, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে 125 বছরের যখন নেতাজি আমরা আলোচনা করছি, কেন এখনো এসে কল্পনা তার ইতিহাসকে ছাড়ছে না। এটার একটা উত্তর হতে পারে যে আমরা এইভাবে যেভাবে রেজারেক্ট করছি এবং রিভাইলেট করছি তার আইডিয়াকে, যেটাতে নেতাজি যেভাবে দাঁড়িয়েছিলেন, তার আত্মবলিদান দিয়েছিলেন, তার ব্রিলিয়ান্ট কেরিয়ারকে, এগুলো। কিন্তু এর মধ্যে আরো কিছু গভীর কথা লুকিয়ে আছে, আমি সেইটাতে যাব এবং সেটাতে গিয়ে শেষ করব, যেখানে আমি বলবো যে নেতাজির কন্টেম্পোরারি রেলিভ্যান্সের মধ্যে আমরা কোনো না কোনো ফর্মে পাস্ট আস প্রেজেন্টকে খুঁজে পাই। এর একটা অরিজিনাল ব্যাখ্যা তো ছিল ওই কলিংউডের মধ্যে, যে অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি, কিন্তু আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু তাছাড়াও টিএস এলিয়ট একটা কনসেপ্ট আছে, তিনি একটা কনসেপ্ট ছিল থ্রি ইমব্রিকেটিং ফেজেস অফ টাইম, উনি তিন রকম টাইমের কথা বলেছিলেন একটা ছোট কবিতায়, টাইমস প্রেজেন্ট অ্যান্ড টাইমস পাস্ট আর বোথ পারহ্যাপস প্রেজেন্ট ইন টাইম ফিউচার অ্যান্ড টাইম ফিউচার কন্টেন্ট ইন টাইম পাস্ট। অদ্ভুত, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, তারপরে ফিউচার, তারপরে আবার পাস্ট। কিন্তু এই যে কবিতাটা, এই কবিতাটাতে এই যে ল্যাটার, এই যে মানে কবিতাটার যে দ্বিতীয় অংশটা রয়েছে, এই এই দ্বিতীয় অংশটাতে কিন্তু মানে এলিয়টের নিজস্ব রিয়াকশন ছিল একটা, কি বলবো, যে একটা ফ্র্যাকচার্ড রিলেশন বিটুইন প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। প্রেজেন্ট এবং পাস্টকে সবসময় তো মেলানো যায় না, প্রেজেন্টকে দিয়ে আমরা পাস্টকে দেখতে পারি, কলিংউড যেমন বলেছিলেন, কারণ এজেন্ট তো কখনোই ভাবতে পারে না, মানে সেই কারণে সিজার ক্রস দ্য রুবিকন আমাকে এখনই ভাবতে হবে 2021 সালে আমি কেমন করে ভাবছি তার ইমপ্লিকেশন। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা ফ্র্যাকচার রিলেশন বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট আছে। ইদানিংকালে একজন মানে একজন দার্শনিক আছেন, উনি মানে আইআইটি তিরুপতিতে রয়েছেন, রঘুরামারাজু। রঘুরামারাজু একটা সুন্দর কথা বলেছেন, একটা সুন্দর আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন, যে ধরা যাক তিলক ভগবদ্ গীতাকে কিভাবে ইউজ করেছেন। অবশ্যই তিলক ভগবদ গীতাকে ইউজ করেছিলেন খুব সাকসেসফুলি, এই কথা মানে দেখাবার জন্য যে প্রাচীনকালের টেক্সট থেকে মানে ভগবদ গীতা থেকে কিভাবে সলিড অ্যাকচুয়ালিটিস গুলোকে দেখানো যায়, অর্থাৎ ওই তথাকথিত কৃষ্ণ অর্জুন এবং ওই ওই যুদ্ধ ইত্যাদি, ভায়োলেন্স নন ভায়োলেন্স ইত্যাদি। এবং ইন দিস কেস এখানে তিলক যেটা বলেছিলেন, এক ধরনের ডিফেন্স অফ ভায়োলেন্স দেওয়ার চেষ্টা করেছিলেন ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইটা করেছিলেন। গান্ধী পজিশনটা ছিল একটু আলাদা, গান্ধীর পজিশনটা ছিল, গান্ধীও ভগবদ গীতা পড়তেন এবং গান্ধী তার সঙ্গে সঙ্গে জিনিসটা করেছিলেন যে বাই মেকিং টু ইম্পর্টেন্ট মুভস ফ্রম গীতা টু মহাভারত, কারণ এবং গীতা টু মহাভারত এই যে মুভমেন্ট, আসলে এই মুভমেন্ট ফ্রম দ্য পার্ট টু দ্য হোল, কারণ মহাভারতের অংশই গীতা, এবং গীতাতে যেমন যুদ্ধ করতে বলা হচ্ছে তেমনি মহাভারততে শেষ পর্যন্ত বলা হচ্ছে যুদ্ধের বিফলতার কথা। এবং এইখানে আমার মনে হয় যে এই যে ডিস্টিংগুইশ, উনি এই গান্ধী মানে এই অর্থে কন্টেন্টকে কনটেক্সট থেকে ডিস্টিংগুইশ করেছিলেন। আমার মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই কন্টেন্ট এবং কনটেক্সট দুটোকে আরো সফলভাবে মেলাতে সক্ষম হয়েছিলেন, এবং তার ফলে তার তাবৎ জীবন কাল চর্যাটা যদি আমরা দেখি এইভাবে দেখবো। এবং এখানে একটা কথা প্রসঙ্গ তো বলে রাখা ভালো, যে এই যে ভায়োলেন্স নন ভায়োলেন্সের কথা আমরা শুধুমাত্র গান্ধীজি এবং নেতাজিকে দিয়ে অনেক সময় তুলি, এটা কতটা ভুল।
কারণ এটা মনে রাখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন পথের দাবি লিখেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিবাদ যে যে চিঠিটা লিখেছিলেন পথের দাবি ব্যান করার পরে সেটা হচ্ছে যে তুমি যেভাবে ওখানে দেখিয়েছো হিংসা সেইভাবে দেখানোর জন্য তোমাকে যদি কোনো মানে শাস্তি পেতে হয় তুমি শাস্তি নেবে। তারা একটা বিশাল উত্তর লিখেছিলেন শরৎবাবু, কিন্তু শেষ পর্যন্ত অভিমানে সেটা শেষ পর্যন্ত উনি ওনাকে পাঠাননি। পরে সেটা পথের দাবি পরে সেটা অন্য অন্যত্র থেকে দেখা যায়। কিন্তু একটা লক্ষণীয় হচ্ছে যে পথের দাবিতেও কিন্তু সুমিত্রা বলে যে মেয়েটি ছিল তার সঙ্গে স্মাগলারদের কার্যকলাপ এবং সেখানে হিংসার নানাগুলো দিক আছে, সেইসব দিকগুলো নিয়ে অনেক পর্যালোচনা আছে। এই সমস্ত কথা ভেবে আমার মনে হয় যে আমি আবার তপন রায়চৌধুরীতে ফিরে আসবো, যে তপন রায়চৌধুরী যখন ওই ন্যাশনালিজমের জাতীয়তাবাদের একটা ইম্পর্টেন্সের কথা মানে বলছিলেন, যে উনি বলছিলেন 1947 সালে জাতীয়তাবাদের একটা ইম্পর্টেন্স ছিল, হ্যাঁ ছিল, কারণ তখন পর্যন্ত যে জাতীয়তাবাদ তার মোটামুটি উনি বলছেন 70 বছরের একটা ইতিহাস ছিল এবং সেই জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি খুব অ্যাপিলিং ছিল উনি বলছেন। সেই জাতীয়তাবাদের মধ্যে অবশ্যই দুটো দিকই ছিল, মানে সহিংস প্রতিরোধ এবং অহিংস প্রতিরোধ, এবং লক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে যে শেষ যে অহিংস প্রতিরোধ হয়েছিল কুইট ইন্ডিয়া তার মধ্যে কিন্তু অনেক হিংস আসপেক্ট ছিল, সুতরাং ওই হিংসা অহিংসা দিয়ে খুব বেশি আমরা যেতে পারবো না। কিন্তু উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আজকে কিন্তু জাতীয়তাবাদ আর কোনো অ্যাপিল করছে না অ্যাপারেন্টলি, তার এটা উনি এটা বলছেন যখন আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছিল মানে 1997 সালে এবং 2001 সালে এটা উনি দিয়েছেন। সুতরাং এই বক্তব্য আমি 1997-2001-এর একটা প্রতিক্রিয়া হিসেবে দেখব এবং সেখানে উনি যে কজেশনটা যে কারণটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে আজকের পলিটিক্স উইদাউট এথিক্স অ্যান্ড হায়ার আইডিয়ালস, মানে এথিক্স এবং হায়ার আইডিয়ালস নেই এখানে। তার থেকে ওনার কনক্লুশন হচ্ছে যে মিনিং অফ ন্যাশনালিজম স্টিল নট এক্সস্টেড অ্যান্ড এ থিং অফ দ্য পাস্ট অনলি, কারণ এখানে আমরা দেখতে হবে যে ন্যাশনালিজমের একটা পজিটিভ একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে। এবং উনি বলছেন যে যাকে আমরা বলছি যে পজিটিভ ইমপ্লিকেশন অফ ন্যাশনালিজম সেটার এখনো একটা মূল্য আছে এবং সেই মূল্যকে রিজারেক্ট করা যায় এবং সেইটাকে উনি বলছেন যে অ্যাট্রাক্টেড হওয়া উচিত আমাদের, কিন্তু ডিসপাইট অনেক রকম ক্রিটিসিজম আছে ন্যাশনালিজমের তৎসত্ত্বেও। এবং শেষ বিচারে যেটা আমরা বলবো যে নেতাজি কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা সিম্বল অফ পজিটিভ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া যেটা আজ এবং ভবিষ্যতে বহু বছর বছর পরেও কেউ মনে হয় মুছে দিতে পারবে না। সুতরাং এইটাতে এই দিক থেকে দেখতে গেলে যে নেতাজির যে অতীত মানে পাস্ট মানে তার যে লাইফ আমি বলবো আর তার যে আফটার লাইফ ইজ লিঙ্কড উইথ আওয়ার প্রেজেন্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা তার অবদানের একটা তার অবদানে তার ভাবনার তার কল্পনার একটা চিরস্থায়ী অথচ সমসাময়িক রেলিভ্যান্স থেকে যাচ্ছে এবং এই অর্থে নেতাজির যে গুরুত্ব সেটাকে আনপ্যারালাল বলা যায়। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ভারতীয় পজিটিভ জাতীয়তাবাদের ইতিহাসে নেতাজির গুরুত্বকে প্রায় আনপ্যারালাল বলা যায়। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি, আশা করি কিছু প্রশ্ন হতে পারে। অনেক ধন্যবাদ অরুণদা, যদিও আপনার সময় কম ছিল কিন্তু আমার তো খুব ভালো লাগলো এবং বিশেষ করে আপনার আলোচনার শেষের দিকটা। যেহেতু সময় খুব কম আমি সরাসরি দু একটা প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা ইতিমধ্যে আমি জানিয়ে রাখি যে সুরঞ্জন বাবু ফোন করে আমাকে জানালেন যে বিশ্ববিদ্যালয়ে ওনার একটা মিটিং চলছে, সেই মিটিং থেকে উঠে এসে উনি আলোচনায় অংশ নিয়েছিলেন এবং ওনার বক্তব্য পেশ করেছিলেন, এখন আবার উনি মিটিং এ ফিরে যেতে বাধ্য হয়েছেন। অতএব এখন যা প্রশ্ন আসছে সেগুলো আমি অরুণদাকে বলবো উত্তর দেওয়ার জন্য। একটা প্রশ্ন আগেই ছিল, তা উত্তর প্রশ্নকর্তার নাম এখানে নেই, সেটা হলো ইন্ডিয়ান্স অল ওভার ইন্ডিয়া হ্যাভ এ ডিপ রেসপেক্ট অলমোস্ট বর্ডারিং টু ডিভোশন, অ্যাপারেন্টলি ইট ওয়াজ ডিউ টু হিজ রোম্যান্টিক ইমেজ অফ এ রেভলিউশনারি লিডার, দিস ওয়েন্ট অ্যাক্রস অল সেকশনস অফ দ্য ইন্ডিয়ান্স ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট ক্রিড অ্যান্ড রিলিজিয়ন, বাট দিস ওয়েভ অফ পেট্রিয়টিজম গেভ ওয়ে টু ডিভিসিভ কমিউনালিজম উইদিন এ শর্ট টাইম, হোয়াট কুড বি দ্য রিজন। এটা যদিও একেবারে সরাসরি এই আলোচনার সঙ্গে যুক্ত নয় কিন্তু নিঃসন্দেহে এটা একটু বিগার কনটেক্সটে করা। অরুণদা হ্যাঁ, এখানে ধরো একটা প্রশ্ন দুটো একটা, এক্ষেত্রে অনেক সময় কাউন্টার ফ্যাকচুয়াল প্রশ্ন করা হয়,
কাউন্টারফ্যাকচুয়াল প্রশ্ন হচ্ছে যে নেতাজি 45 সালে যাই হয়ে থাকুক না কেন, 47 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে উনি তো ভারতে উপস্থিত ছিলেন না, মানে একজন নেতা হিসেবে সে কোনো সন্দেহ নেই। এখন উনি থাকলে এই কমিউনাল ডিভিশনটা বন্ধ হতো কিনা, হ্যাঁ এইটা একটা কাউন্টার ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। উনি সবসময় দাঁড়িয়েছিলেন মানে কোনো ধরনের কমিউনালিজমের বিরুদ্ধে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদিও উনি নিজে প্রচন্ড ঐতিহ্যবাহী হিন্দু ভাবধারায় বিশ্বাসী ছিলেন, ঐতিহ্যবাহী ছিলেন, কিন্তু কোনোভাবেই উনি সাম্প্রদায়িকতাতে কখনো প্রশ্রয় দেননি। এখন এইখানে এই এই কথাটা তো একই সঙ্গে গান্ধীজিকেও বলা হয়, গান্ধীজি সম, কিন্তু গান্ধীজি থাকা সত্ত্বেও পার্টিশান্ত রোধ করা যায়নি। হ্যাঁ এখন এটা কি এই জন্য, এটা কি প্রধানত এই কারণে যে আসলে এই ধরনের ঘটনা পার্টিশান বা এই ধরনের কোনো বড় ঘটনা আরো একটা দীর্ঘস্থায়ী ঐতিহাসিক প্রক্রিয়ার ফলে ঘটে, এবং সেই প্রক্রিয়াগুলোতে নিশ্চয়ই কতগুলো পিরিয়ড থাকে যখন হয়তো অন্য কিছু করা যেত, নিশ্চয়ই থাকে, কিন্তু প্রক্রিয়াগুলো যখন ঘটতে থাকে একবার মানে কালের চক্রে একবার তীর বেরিয়ে গেলে কাল থেকে সেটাকে তীর থেকে আর ফেরানো যায় না। সুতরাং এইখানে আমি বলবো যে এই কালো চক্রে শেষ পর্যন্ত গান্ধী কিছু করতে পারেন, হ্যাঁ মানে পার্টিশন আটকাতে পারেননি আর কিছু যাই হোক। হ্যাঁ এখন নেতাজির থাকলে আটকানো যেত কিনা, তাহলে বলতে হবে নতুন একটা পলিটিক্যাল সিস্টেমের কথাও ভাবতে হবে। সেই পলিটিক্যাল সিস্টেম হচ্ছে যেটা বারে বারে বলছিলাম, উনি একটা সেন্ট্রালাইজড পলিটিক্যাল সিস্টেমের কথা ভাবছিলেন, ফেডারাল ওইটা, ওই জন্যই জেফারসন এবং হ্যামিল্টনের তুলনাটা আমি এনেছিলাম। তো ওই ওই ওইটা যদি হতো তখন অনেক বেশি আমার মনে হয় কন্ট্রোলিং পাওয়ার থাকতো, যদি সেন্ট্রালাইজড ব্যাপারটা হতো স্টেট সিস্টেমটা, কিন্তু সেটার তো সুযোগ তখন তখনও পর্যন্ত হয়নি। সুতরাং এই ব্যাপারটা খানিকটা মানে একটা কি বলবো স্পেকুলেশনের জায়গাতেই থাকে। পার্থ মুখার্জি, আমি প্রশ্নটা আগেও বলেছিলাম কিন্তু সুরঞ্জনবাবু চলে গেছেন, লিখছে যে 1928-30 এই সময়কালে বাংলায় ইউনিভার্সাল ফ্রি প্রাইমারি এডুকেশন সম্বন্ধে সুভাষচন্দ্রের কি মতামত ছিল 1928-30? এটা খুব একটা খুব স্পেসিফিক কনটেক্সটে পড়া স্পেসিফিক কোশ্চেন। তবে আমার তো মনে হয় প্রাইমারি এডুকেশন সম্বন্ধে উনি অবশ্যই গান্ধীর মতোই বুনিয়াদী শিক্ষা হয়তো বিশ্বাস করতেন না, হ্যাঁ কিন্তু প্রাইমারি এডুকেশনের উপরে নিশ্চয়ই যোগ দিতেন। আমি আমি এই ব্যাপারে মানে সাক্ষাৎ বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে প্রাইমারি এডুকেশনকে না জোর দিয়ে উনি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশনের উপরে শুধুমাত্র যোগ দেবেন, জোর দেবেন, এরকম ঘটনা ঘটার না না হওয়ারই সম্ভাবনা বেশি। যদিচ ওই প্রাইমারি এডুকেশনের ব্যাপারটা অ্যাজ এ ডিসকোর্স এটা কিন্তু 1856 সালে উডস ডেসপ্যাচের সময় থেকে চালু লাগু হয়ে আছে, এবং তারপরে ওটা যে শেষ পর্যন্ত এখনো যে চলে গেছে আমার তা মনে হয়, হ্যাঁ কারণ এখনো কি আমরা প্রাইমারি, যারা প্রাইমারি স্কুলে পড়ান তাদের সবচেয়ে বেশি অনেক 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 স্টেট অনেক রাষ্ট্র তো আছে পৃথিবীতে যে তাদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, যারা যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত তাদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, আমরা কি সেটা এখনো দিতে পেরেছি? কয়েকটা সভাপতি খুব হাইপোথেটিক্যাল প্রশ্ন আছে এখানে, কুশাকজি বসু বলে একজন একটা প্রশ্ন করেছেন, খুবই হাইপোথেটিক্যাল তবু আমি বলছি যেহেতু প্রশ্নটা এসছে। আই হ্যাভ ওয়ান্স রেড দ্যাট ইন ওয়ান অনলাইন সোর্স দ্যাট ইফ নেতাজি ওয়াজ দেয়ার আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স দেয়ার ওন্ট বি এনি কাশ্মীর ইস্যু দ্যাট উই আর ফেসিং টুডে, ডু ইউ এগ্রি উইথ দিস? এটা একেবারেই হাইপোথেটিক্যাল। অরুণদা শোনো, এখানে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম ক্রিস্টোফার হিল, হ্যাঁ সেখানে এই কাশ্মীর প্রসঙ্গতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এক অধ্যাপক এসেছিলেন, তিনি এখন অশোকাতেও পড়ান, হ্যাঁ মাঝে মাঝে, তো তিনি হঠাৎ বললেন যে এই মানে এই যেকোনো ঐতিহাসিক আলোচনায় আমরা কিছু রেশনাল কথাবার্তা মানে যেগুলো অ্যাকচুয়ালি রেশনালি কনস্ট্রাক্টেড হিস্টোরিক্যাল আর্গুমেন্ট সেগুলো আসে, এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কথাও আসে। তো উনি বললেন যে যদি কোনোদিন দেখা যায় যে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস বা সাউথ এশিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কথা বলি, যদি কোনোদিন সকালে দেখি আমরা খবরের কাগজে যে কাশ্মীর ইস্যুটা সলভ হয়ে গেছে, তাহলে এই সাবকন্টিনেন্ট কি হবে? এখন
এই যে ব্যাপারটা, এটা তো একটা, এটা একটা কল্পনা, এই কল্পনাটা একদম মানে আমরা বলতে পারবো না যে কোনোদিন কোনোদিনই ঘটবে না, হ্যাঁ এটা যেমন বলতে পারবো না, কিন্তু এটা ঘটা যে হিস্টোরিক্যাল প্রক্রিয়ায় যারা রয়েছে তাদের কাছে যে খুব একটা অসম্ভব বলে মনে হচ্ছে সেটাও সঙ্গত। কারণ দুটো রাষ্ট্রের দুরকম রকম ভাবে, একটা প্রথমত এই সাবকন্টিনেন্টের একটা আনডিভাইডেড হিস্ট্রি আছে, হ্যাঁ তার একটা সেটা রয়েছে যেটা আমরা আলোচনা করছি, তারপর দুটো স্বাধীন রাষ্ট্রের দুটো আলাদা আলাদা ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে, তারপরে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে এখন। যেমন যেমন এখনো ওই যে তথাকথিত আজাদ কাশ্মীর নিয়ে তো মানে পাক অকুপাইড কাশ্মীর, এখনো তো ইন্ডিয়া ওটাকে মানে না, ঠিক সেই রকমই এইসব ইস্যুগুলো একটা জায়গায় রয়েছে যেগুলো মানে এরম কল্পনা করতে খুব ভালো লাগে, হয়তো মানে কোনোদিন হবে কিনা আমরা জানি না, কিন্তু কল্পনা হিসেবে এটা ব্যর্থ নয়, কিন্তু ঐতিহাসিক সত্য হিসাবে মানে সাউথ এশিয়ার কন্টেম্পোরারি সত্য হিসাবে খুবই ডিফিকাল্ট টু সলভ। আমি আর একটাই জাস্ট প্রশ্ন নেব, পি কে কর অনেকক্ষণ আগে করেছেন, পি কর আমি আজ জাস্ট একটা ছোট অংশ বলছি, খুব বড় বড় প্রশ্ন অনেকগুলো কমেন্ট আছে, এগুলো আমি মাঝখান থেকে একটুখানি বলছি। সেটা হলো একটু আগে আলোচনা হচ্ছিল, এটা উনি সুরঞ্জনবাবুর আলোচনার কন্টেক্সটেই বলেছেন, নেতাজি মোহনদাস গান্ধী এবং জওহরলাল নেহরু সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। আমার বিনীত মতামত হলো তিনি সেই বক্তব্যগুলোর অনেকাংশে ডিপ্লোম্যাটিক কারণে বলতে বাধ্য হয়েছিলেন। একটা মানুষ এটুকু বলা যায় যে সম্পূর্ণ স্বার্থশূন্য একটা মানুষ অন্যদের সাথে কাজ করতে গিয়ে এমন বহু কিছুর প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলেন যাতে তার পক্ষে তাদের প্রকৃত সম্মান করা সম্ভব ছিল না, কিন্তু তিনি বলছে এটা সামগ্রিক থেকে অনেক দূরে। না এটা 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 অনুমান, কেউ কেউ অনুমান করতেই পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে মনে করতে হবে যে তার আত্মজীবনীতে আনফিনিশড অটোবায়োগ্রাফি যেটার কথা বললাম, সেখানে তো গান্ধীর সঙ্গে প্রথম মিটিং এর কথা উনি বলেছেন, এবং সেখানে তো পরিষ্কার করে বলেছেন তার কতগুলো ধন্দের কথা গান্ধীর সঙ্গে প্রথম যখন দেখা হলো, হ্যাঁ সুতরাং ধন্দের কথা যে উনি বলতেন না তা তো নয়, এক নম্বর। দু নম্বর, নেতাজি তো যদি ওই পলিটিক্যাল স্টেটমেন্টই করে যাবেন তাহলে তো বলতে হয় উনি তো কম্প্রোমাইজ করলেও করতে পারতেন, হরিপুরার পরে উনি যদি কম্প্রোমাইজ করে তো উনি চলেন। তৃতীয়ত, যখন উনি রীতিমতো মানে একটা বিচ্ছেদ হয়ে গেছে এবং নতুন অন্য পথে শরিক হয়েছেন, তখনও কিন্তু তিনি বলে যাচ্ছেন যে ওই যে 1943 সালে রেডিও টকটার কথা আমি বলছি, তখনও কিন্তু গান্ধীর কথা বলে যাচ্ছেন, হ্যাঁ। সুতরাং এটা মনে করতে হবে যে কোনো দ্বন্দ্ব যদি থেকে থাকে, নিশ্চয়ই ছিল দ্বন্দ্ব, কোনো সন্দেহ নেই যে ওদের ভাবনার মধ্যে কিছু তফাৎ ছিল। যেমন আমি প্রথমেই বলেছি যে লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স ইজ নট মাই মোটো অফ লাইফ, এটা তো প্রথম থেকে উনি ঠিক করেছিলেন, এবং উনি হয়তো মানে গান্ধীর ভাবনা চিন্তাকে একটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় একটা পয়েন্ট অফ লিস্ট রেজিস্ট্যান্স ভেবেছেন, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে এটা ভাবতে ভাবতে কিন্তু কুইট ইন্ডিয়ার সময় কিন্তু না ভাবার সম্ভাবনাই বেশি ছিল, কারণ কুইট ইন্ডিয়াতে কিন্তু গান্ধী যেটা করেছিলেন ওই সময় যে অল আউট ডাকটা দিয়েছিলেন সেটা সেটা কিন্তু নেহরুও ভাবতে পারেননি যে দেওয়া হবে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় গান্ধীর যে ভাবনা ছিল ব্রিটিশ পাওয়ার সম্বন্ধে, ইম্পেরিয়াল পাওয়ার সম্বন্ধে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সম্বন্ধে নয়। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাউন্টার ফ্যাকচুয়াল আছে, মানে কাউন্টার ফ্যাকচুয়াল বলবো না, একটা ফ্যাকচুয়াল কিন্তু সেটা বিভিন্ন রকম প্রতিক্রিয়া। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি না হতো তাহলে কি নেতাজি আইএনএ ফোর্স গঠন করে ওখান থেকে আসতেন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি না হতো তাহলে কি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডাকা হতো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি না হতো তাহলে এই যে একটা ভাবনা চিন্তা অনেক সময় করা হয় যে যে অ্যাকচুয়ালি অনেকেই কতদিন ধরে লোকে ভাবতো যে ব্রিটিশ শক্তি হারবে না জিতবে, কবে এই কথাটা প্রথম মাথায় এলো যে অ্যালাইড পাওয়ার শেষ পর্যন্ত জিতবে, এই নিয়ে বিতর্ক আছে। আমি এই প্রসঙ্গটা মানে একদিন আলোচনা করছিলাম অধ্যাপক অমিয় বাগচির সঙ্গে, উনি বললেন যে পার্ল হারবারের পরে সবাই ভেবেছিল যে অ্যালাইড ফোর্সেস জিতবে, কিন্তু কারণ আমেরিকা যোগ দিল বলে। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যারা ওই সময় বেঁচে ছিলেন, হ্যাঁ তারা কিন্তু দীর্ঘদিন ধরে ভাবতেন যে জার্মানি জিতে যাবে, পপুলার চোখে কিন্তু 1941 সালে মনে করা হয়নি যে জার্মানি হেরে যাচ্ছে। এখন আজকে আমরা পণ্ডিতরা ভাবতে পারি যে ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার ইত্যাদি, যে পার্ল হারবারের পরে ওটা ঘুরে গেল মিলিটারি শক্তিটা,
ঘুরে গেল, এটা ভাবতে পারি। কিন্তু আমি বারে বারে বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, মানে বড় ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ধরনের বিশ্বব্যাপী ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের অনেক সময় আমাদের জাতীয় ঘটনা, আমাদের জাতীয় ব্যক্তিত্ব গুলোকে পুনর্বিচারের অবকাশ আছে। আর একটাই জাস্ট প্রশ্ন অরুণদা আমি নিচ্ছি, আর কোনো প্রশ্ন নেওয়া যাবে না, অনেকটা সময় গড়িয়ে গেছে। প্রশ্নটা করেছেন উত্তম ভট্টাচার্য, নেতাজি ইজ অ্যাকর্ডিং টু ইউ আ সুপ্রিম ন্যাশনাল লিডার, নাও ডু ইউ প্লিজ এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই ন্যাশনালিজম ইন ইউর কনসেপ্ট। আই এম আস্কিং দিস ইন দ্য কন্টেক্সট অফ ট্রাইবস, কাস্টস, ক্লাসেস অ্যান্ড রিলিজিয়ন্স উইদিন দ্য ভাস্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। হ্যাঁ, এটা একটা নিশ্চয়ই আমরা বলতে পারি যে ন্যাশনালিজম, অনেক যাকে আমরা সাব ন্যাশনালিজম বলি বা এথনিসিটি বলি, কাস্ট, ক্রিড, অনেক কিছু আছে এর মধ্যে। কিন্তু ন্যাশনালিজম যেটা পজিটিভ ন্যাশনালিজম, সে কিন্তু সবসময় একটা ছাতার মধ্যে আনে, ছাতার মধ্যে এনে ওই সমস্ত কিছুকে এনে একটা পজিটিভ রূপটা দেয়। আমি তার নেগেটিভ রূপটার কথা বলছি না, কিন্তু নেগেটিভ রূপ অনেক আছে, ইউরোপেও আছে, অন্য জায়গাতেও আছে। রবীন্দ্রনাথ একটা সময় জাতীয়তাবাদের, ইউরোপিয়ান জাতীয়তাবাদ থেকে ওই রকম কথা বলেছিলেন, হ্যাঁ, নানা রকম সংশয় প্রকাশ করেছিলেন ন্যাচারালি। কিন্তু জাতীয়তাবাদের একটা পজিটিভ রূপ আছে, এবং সেই পজিটিভ রূপটা একটা বড় উদাহরণ হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি তপনবাবু প্রসঙ্গটা করেছিলেন, কিন্তু মানে পার্সোনাল আলোচনায় বলেছিলেন যে একটা ভাবো তো, এই যে লোক আজকে 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 ধরা যাক একটা সাম্প্রতিক একজন ফিল্ম স্টার একটা নতুন রকম ভাবে টুইটার মানে করেছেন, তাতে বলছেন যে 47 সালে একটা হঠকারী স্বাধীনতা হয়েছে, সব কিছুই না, সব কিছুই হয়েছে 2014 সালে। এর নানা রকম প্রতিবাদ নানা রকম হচ্ছে। সবচেয়ে বড় কথা এটা এটা এটার এটা কিন্তু অ্যাকচুয়ালি এই এত এত লোক যারা স্যাক্রিফাইস করেছিল, সেই এন্টার স্যাক্রিফাইস গুলোকে সেন্টেন্সের মাধ্যমে অসম্মান করা হচ্ছে, তো নয় বাতিল করা হচ্ছে, রিয়েলিটিটাকে স্বীকার করছে না, অ্যাবসলিউটলি ডিসমিসিভ। এটা ফ্যাক্ট হচ্ছে যে আজকে কিন্তু ওইরকম লোককে আমরা দেখি যে আইসিএস পদটা ছেড়ে, ওরকম একটা পদ ছেড়ে দিয়ে একটা আনসার্টেন লাইফের মধ্যে আসছে, খুব কম লোক আছে, এরকম লোক খুব কম লোকই আছে। নেতাজির যে স্যাক্রিফাইসটা, সেটাকে আমি একটা সিম্বল হিসেবে দেখছি। এই সিম্বলটা কিন্তু পজিটিভ ন্যাশনালিজম ছাড়া হতো না, শুধু এথনিক, শুধু কাস্ট পলিটিক্স। আজকে আমরা কাস্ট পলিটিক্স করছি, এথনিক পলিটিক্স করছি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে রিজিওনাল পলিটিক্স করছি হয়তো, কিন্তু সেখানে কিন্তু এই ধরনের স্যাক্রিফাইস আমরা আর দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না বলে বলবো আমরা সেই পজিটিভ ন্যাশনালিজমটা আর নেই। নেই মানে এই নয় যে চিরকালের জন্য হারিয়ে গেছে। বারে বারে যখন নেতাজিকে আমরা খুঁজছি, কখনো মানে ইতিহাসের তথ্যের মাধ্যমে, কখনো কল্পনার মাধ্যমে, কখনো বিভিন্ন ধরনের কাউন্টার ফ্যাকচুয়ালিজম মাধ্যমে, নেতাজি থাকলে কি হতো, তখন কিন্তু আমরা ঘুরে ফিরে ওই পজিটিভ ন্যাশনালিজমের দিকটাই আসছি, ইনস্পাইট অফ দি ফ্যাক্ট দ্যাট আওয়ার প্রেজেন্ট ইজ রিডেন বাই ভেরিয়াস কাইন্ডস অফ ডিভিশন অফ কাস্ট, ক্রিড, এথনিসিটি। কিন্তু আমরা ঘুরে ফিরে আসছি ওইখানটা। সুতরাং এই জায়গাটাতেই আমার মনে হয় নেতাজির লাস্টিং রেলিভ্যান্স। আমরা আজকের এই ওয়েবিনার এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, অনেকটা সময় চলে গেছে। আমি আবার আমার দুই মাস্টারমশাই অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক সুরঞ্জন দাসকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, অনেকটা সময় দিয়েছেন। সুরঞ্জনবাবু একটা মিটিং করতে করতে বেরিয়ে এসে সময় দিয়েছেন, আলোচনা করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন আমি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অধ্যাপক সদানন্দ ভট্টাচার্যকে অনুরোধ করছি। ১২৫ বছর যে মানুষটি পেরিয়ে গেল তার সম্বন্ধে এখনো মানুষ জানতে চায়, এখনো তিনি বিতর্কিত চরিত্র, তার সম্বন্ধে যখনই কোনো আলোচনা হয় মানুষ অনুপ্রাণিত বোধ করে, উদ্বুদ্ধ বোধ করে। অতএব স্কটিশ চার্চ কলেজ আয়োজিত, প্রাক্তনী দ্বারা সমর্থিত আজকের এই ওয়েবিনার যে সার্থক এবং প্রাসঙ্গিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একথা অবশ্যই বলতে হবে যে এই ধরনের ওয়েবিনার যে টোটাল চলছে, এটাকে যারা সার্থক করেন তারা হচ্ছে শ্রোতৃমণ্ডলী। এই শ্রোতৃমণ্ডলী আমি যতক্ষণ দেখছিলাম
মনে হলো 130 জনের মতো উপস্থিতি আছে, হয়তো আমার সংখ্যা গণনায় ভুলও হতে পারে। তা এই সংখ্যক মানুষও যদি দেখে থাকেন, শুনে থাকেন, যে প্রাঞ্জল ভাষায় দুই বক্তা তাদের বক্তব্য উপস্থিত করলেন, তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিই। উপস্থিত যাকে দেখতে পাচ্ছি সামনে, অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, তার সাবলীল এবং সুললিত ভাষায় তিনি সুন্দর করে যেভাবে উপস্থাপনা করলেন এবং আকর্ষিত করলেন সমস্ত শ্রোতৃমণ্ডলীকে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই বন্ধুবর উপাচার্য সুরঞ্জন দাসকে, যিনি সবসময় স্কটিশ চার্চ কলেজের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ব্যাপারে বললে সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সবসময় আমাদের সাথে থেকেছেন বন্ধু হিসেবে, তাই তাকেও আমি ধন্যবাদ জানাই। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কলেজের পরিচালন সমিতি এবং তার সম্পাদক স্বপন মুখোটি কে এবং পরিচালন সমিতির সমস্ত সদস্যকে ধন্যবাদ অবশ্যই প্রাপ্য অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জরী মণ্ডল, যার উৎসাহ এবং অনুপ্রেরণায় অনেক মানুষই খুব উৎসাহ বোধ করছেন এবং আমরা প্রাক্তনীরা সত্যি কথা বলতে উদ্বুদ্ধ বোধ করছি যে আরো খানিকটা আমরা এগিয়ে যেতে পারবো কলেজের সাথে হাতে হাত মিলিয়ে। আমি ধন্যবাদ জানাই উপাধ্যক্ষ ডক্টর সুপ্রতিম দাসকে এবং ডক্টর বিদিশা সিনহা, তিনিও প্রথম প্রাথমিক বা প্রারম্ভিক ভাবে যে বক্তব্য রেখেছেন। কলেজে যে সমস্ত কর্মচারী যারা এই সমস্ত আয়োজনের মধ্যে থাকেন, যারা সমস্ত ব্যবস্থা করেন, তাদের সকলকেও ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তনী সম্পাদক যে সমিতি আছে, সেই প্রাক্তনী সমিতির বিভিন্ন যে সমস্ত কর্মকর্তারা এর মধ্যে জড়িত ছিলেন এবং যারা আজকে বিভিন্নভাবে এই ওয়েবিনারকে সার্থক করবার জন্য ব্যক্তিগতভাবে প্রচেষ্টা নিয়েছেন, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকের অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত হওয়ার প্রেক্ষাপটে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই কার্যকরী ভূমিকা নিয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। কলেজ এবং আমাদের স্কটিশ চার্চ কলেজ ফর্মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করি আমরা এরকম তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পরপর আরো সাজিয়ে করতে পারবো এবং ভবিষ্যতে আমরা সকলে মিলে একসঙ্গে চলে নেতাজি সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে পারবো। কলেজের পক্ষ থেকে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই, শুভরাত্রি।